দুইটা জগৎ পাইলাম, দুনিয়া আখেরাত। এই দুইটা জগতে জীবনকে উত্তম জীবন বানাইতে হলে যেই জিনিসটা আমাদের সর্বপ্রথম দরকার, আমার দরকার, আপনার দরকার, বাবার দরকার, আমার মায়ের দরকার, আমার বোনের দরকার, আমার ভাইয়ের দরকার, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদের দরকার, মসজিদের ইমাম সাহেবের দরকার, মুয়াজ্জিনের দরকার, মাদ্রাসার মুফতির দরকার, মুহাদ্দিসের দরকার, মুফাসসিরের দরকার, যে কাজটা প্রথম। সে কাজটা কি? নামাজ না, বরং না সুবহানাল্লাহ। কিছু বন্ধুরা, সেই প্রথম কাজটা নামাজও নয়, রোজাও নয়, হজও নয়, জাকাতও নয়, কোরআন তেলাওয়াতও নয়, এবাদতও নয়, বন্দেগিও নয়, তসবিও নয়, তাহলিলও নয়, জিকিরও নয়, ফিকিরও নয়, তাহলে কি? বরং না সুবহানাল্লাহ। প্রশ্ন একটা জাগে না যে এগুলো যদি না হয় তাহলে কি? আমাদের কাছে তো বড় বড় জিনিস এগুলাই। নামাজ বড় এবাদত না ছোট এবাদত? জাকাত বড় এবাদত না ছোট এবাদত? হজ বড় এবাদত না ছোট এবাদত? রোজা বড় এবাদত না ছোট এবাদত? বড় এবাদত। মা বাবার খেদমত বড় এবাদত, কোরআন তেলাওয়াত বড় এবাদত। একটাও আমাদের মূল সম্পদ না, তাহলে আমাদের মূল সম্পদটা হবে কি ওইটা জানার দরকার আছে নি? দেখি কারার দরকার আছে, দেখি হাত যারার দরকার আছে তারারে বলবো, আর যাদের দরকার নাই বলবো না। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন, ঈদে মিলাদুন নবী, মহব্বতে পরি সালাতুন ইয়াম। বলি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের জানার দরকার। আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল্লাহ, কয় যে জ্ঞান অর্জনের সময় কতটুকু ইয়া রাসূলুল্লাহ, কতটুক বয়স পর্যন্ত আমি জ্ঞান অর্জন করতে পারবো? কয় মিনাল মাহাদে ইলাল্লাহ। মাহাদ মানে দোলনা, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনটা হলো তোমার জানার সময়, জানার বয়স। আমরা তো এখন কিছু জানি না, এমন মোডা হই, বাপরে বাপ, হামসে বড়া কোন হ্যাঁ, আমার থেকে বড় কে আছে? এ হুজুর, এটা হালাল না হারাম? হারাম বলতে দেরি হয় ফতোয়া দিতে, অথচ ফতোয়া দেখ কে দিবে, ফতোয়ার দাতা কে, এটার কোনো খবর? নিম্নে ২৪ প্রকারের এলম লাগবো একটা শরীয়তের ফতোয়া দিতে গেলে। কিন্তু যে মুয়াজ্জিন হেও ফতোয়া দে, যে সাইর কিতাব পড়ছে হেও ফতোয়া দে, কয়টা হালাল না হারাম, কয়টা শিরিক, ওইটা বেদাত, এটা হারাম, ওইটা না জায়েজ, ফতোয়ার অভাব নাই। ফতোয়া শুনতে 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 এখন মুসলমানরা আমলই ছেড়ে দিছে, ধর্মের মধ্যে কিছু নাই। কই মিলাদ আসেনি? নাই। কেয়াম আসেনি? নাই। উরুস আসেনি? নাই। ফাতেহা আসেনি? নাই। দুরুদ আসেনি? নাই। মুনাজাত আসেনি? নাই। নাই নাই, কিছুই নাই, হের কাছে কিছুই। তো তোমার কাছে যাওয়ার দরকার নাই। আপনারা কি বলেন? আচ্ছা, চেয়ারম্যান বানাইছেন, ভালো কথা, চেয়ারম্যান সাহেব বোর্ডে ভাষ দিয়ে চেয়ারম্যান করছে, এখন গেছেন ভাই আমাদের এই বদরপুরের রাস্তাটার যে দুরবস্থা, আসলে দুরবস্থা, আইসি যে ভাঙ্গাচুরা দিয়ে, তো যে দুরবস্থা চেয়ারম্যান সাহেব আমাদের রাস্তাটা করে দিতে বুকু, আমার কাছে তো বরাদ্দ নাই। আচ্ছা ঠিক আছে, ফিরে আইলেন মনটা খারাপ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই রাস্তার উপর যে ব্রিজটা আছে ছোট ব্রিজটা, এটা ভাঙ্গে আইয়া গেছে, রিক্সাও আয় না, ফুলটা ব্রিজটা ঠিক করতে হইব। কোথা আছে? আমার কাছে তো কি নাই, বরাদ্দ নাই। আচ্ছা, আমাদের মসজিদটা, আমাদের মসজিদটার উন্নতি করতে হবে, আপনি এটার মধ্যে কিছু আমাদেরকে বরাদ্দ দিতে হবে ধর্মীয় খাত থেকে। কো আমার কাছে তো বরাদ্দ নাই। তা আপনি কি করবেন? দুধুরি মিয়া, তোমার চেয়ারম্যান বানাইয়া কোনো লাভ হয়েছে? জিডেন লাগে আসি, এটা তোমার কাছে নাই, তোমার কাছে নাই, তাহলে তুমি বানানো হয় নাই, তাহলে যার কাছে নাই হের কাছে যাইয়া কোনো লাভ হইব? যার কাছে আছে মাশাআল্লাহ বলেন, বলেন মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, গাজী জাফরুল গতির সাহেবের আগমন, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার মামা যান খুব অসুস্থ, তারপরে স্টেজে আসন অলঙ্কৃত করলেন। আমি জানি না আমার বাবা ভাইকে আর কোনো একটা মাহফিল পাবে কিনা জানি না, সবাই নেক দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের মাঝে আমার ফকির মামাকে আরো
দীর্ঘজীবী করুক, আমরা বলি আমিন। আমিন। সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরশের নিচে সিজদায় পড়ে কন্দ নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গোনাগার আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম আমাদের দুনিয়া আখেরাতের জীবন উত্তম করতে হলে, সুন্দরময় করতে হলে, শান্তিময় করতে হলে আমাদের প্রথমেই একটা জিনিস দরকার। সেই জিনিসটা নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, ইবাদত নয়, বন্দেগি নয়। তো সেই জিনিসটা কি? সেই জিনিসটার নাম হলো ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। খুব সহজে বুঝবেন, অল্প সময়ে। এক লেখার পরে একটা সৈন্য দিলে একে সৈন্য কত? ওমা বলে না, একে সৈন্য। আরেকটা সৈন্য দিলে মাশাআল্লাহ, দেখছেন, আরেকটা সৈন্য দিলে 1000, আপনাদের মনোযোগ আছে, আরেকটা সৈন্য দিলে 10000। আচ্ছা এবার বলেন, একের পরে সৈন্য 1, 2, 3, 4 করে বাড়তেছে, তাহলে টাকার দাম কমতেছে, ঠিক না বেটি? দেখছেন নি মাতালারে, একের পরে সৈন্য বাড়লে এতক্ষণ কইলেন 10, এর পরে আরেক সৈন্য দিলে 100, এরপরে কইলেন 1000, এরপরে কইলেন 10000। তো এটা কি বাড়তাছে না কমতাছে? তো মাতা জাল্লা নাড়লেন যে আমি দিয়ে কইলাম কমতাছে, আপনারা মাতা লাড়ছেন। হ্যাঁ, তাহলে বোঝা যায় আপনারা মনোযোগ নাই। আমি উল্টা ভাল্ডা বলতেছি, আপনারাও আমার সাথে উল্টা ভাল্ডা বলতেছেন। এভাবে শ্রোতা হইলে হইতো না, আমি ভুল করলে ধাপ করে ধরতে হইব হুজুর, না এটা ঠিক না, হুশের মধ্যে থাকতে হবে, সবকিছু জোশে বললে হবে না। আচ্ছা বাবা, একের পরে সৈন্য যত বাড়বে টাকার দাম বাড়বে, আওয়াজ দেন না, টাকার দাম বাড়বে। আগে এক নাই, 1000 সৈন্য দিলাম, কত টাকা হবে? 1 টাকাও হবে না। তাইলে এখন বুঝতে পারলাম, 1, 2, 3, 4 এগুলাকে বলা হয় সংখ্যা। কি বলা হয়? সৈন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে, তাইলে সৈন্যের নিজস্ব কোনো পাওয়ার, ক্ষমতা, মান নাই। সৈন্যের পাওয়ার হইতে হলে, ক্ষমতাবান হইতে হলে সামনে কি লাগবে? সংখ্যা লাগবে, 1 হোক, 2 হোক, 3 হোক, সংখ্যা লাগবে। সংখ্যা যখন বৈশা যাবে, তখন দেখবে একটা সৈন্য, তখন সৈন্য গরম, একটা সৈন্য দিয়ে হয় 10, দুইটা সৈন্য দিলে হয় 100। তখন সংখ্যা নাই, 1000 সৈন্যের কোনো দাম। আপনারা শিক্ষিত সমাজ, শহরের মানুষ, অল্প কথা বললে বেশি বুঝবেন। এই সৈন্যের আগে সংখ্যা না থাকলে সৈন্যের কোনো দাম, ঠিক এই রকম ভাবে সৈন্যের নাম হলো নামাজ, সংখ্যার নাম হলো ঈমান। বাবারে সৈন্যের নাম হলো রোজা, সংখ্যার নাম হলো ঈমান। সৈন্যের নাম হলো যাকাত, সংখ্যার নাম হলো ঈমান। সৈন্যের নাম হলো হজ, সংখ্যার নাম হলো ঈমান। সৈন্যের নাম হলো ইবাদত, সংখ্যার নাম হলো ঈমান। সৈন্যের নাম হলো বন্দেগি, সংখ্যার নাম হলো ঈমান। সংখ্যা ছাড়া যেমন সৈন্যের দাম নাই, ঈমান ছাড়া নামাজেরও কোনো দাম। বন্ধুরা দুনিয়াতে অনেক কষ্ট করছে, হ্যাঁ, করতে 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 এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে গেছে, এক জেলা ছেড়ে আরেক জেলায় গেছে, গিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, বদনা গড়ি গাড়ি লাকড়ি চুলা খেতা বালি সব লইয়া দেশে দেশে ঘুরছে, ঘুরছে অনেক কষ্ট করছে, ফিডে একটা ব্যাগ, হাতে দুইটা ব্যাগ, ফেডে একটা ব্যাগ, মনে হয় যেন কি যে পাপ করছে, কত আজাব চলতেছে। আছেন এই বাটি আপনাদের এখানে জানি না, আমাদের বুড়ির সঙ্গে মাঝে মাঝে দেখি, আরে ভাই কি করেন? কই দিনের কাজ করি, তো রাতের কাজ করবো কেডা? রাতের কাজ করেন লোক লাগতো না, তো দিনের কাজ করবেন বেদিনের কাছে, দিনের কাজকে দিনের লোকের কাছে করে বেদিনের কাছে করবেন, এটার নাম না তবলিক। তবলিক ফরজ, তবলিক করা ফরজ, তবলিক করতে হবে,
ইমাম সাহেব করতে হবে, মুয়াজ্জিন সাহেব করতে হবে, ওলি আল্লাহরা করতে হবে, আলেম ওলামারা করতে হবে, কোথায় করবে? যে মুসলমান হেরে মুসলমান বানাইতে যায় কেউ, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারার ঘরে যাব, যায়া তারে মুসলমান বানাইব, তখন এটা হইলো আমার তবলিগ। সুবহানাল্লাহ, এই তবলিগ বাবা শাহজালাল করেছে, এই তবলিগ বাবা শাহপুরাণ করেছে, এই তবলিগ বাবা 360 আউলিয়া করেছে। সুবহানাল্লাহ, আমার বাপদাদারা ছিল ডেড়া হিন্দু, উলু দিতে লুলু দিত, রাম পড়তো কৃষ্ণ পড়তো, এই তারারে মুসলমান বানাইছে কে? বাবা শাহজালালে। সুবহানাল্লাহ, বাবা শাহজালাল কি মাছ বেফারি, ডাইল বেফারি, মসজিদের মুয়াজ্জি, ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, তুমি কে? মাশাআল্লাহ, উনার নাম কি, পরিচয় কি? উনি আল্লাহর ওলি, আল্লাহর। তাইলে ওলি বলতে আছে না নাই? তাইলে এই বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, ঠিক না বেটি? ফির আউলিয়ার দেশ বাংলাদেশ, কথা সত্য না মিথ্য? সত্য, ইসলাম প্রতিষ্ঠা করছে আল্লাহর ওলিরা। আজকে তারার পিছন দিয়ে বাস দে, মাজার পূজা করে, মাজার পূজা করে বলে না এক শ্রেণীর মুসলমানের, মাজারের বিরোধিতা করে না, উরুসের বিরোধিতা করে, মিলাদ কিয়ামের বিরোধিতা করে। দাঁড়িয়ে পাইছো আজকে কারো শিলা, এটা তো মুন্ডাইন না আছে, দাড়িটা লাগাইছে বাবা শাহজালাল। সুবহান, আজকে যে এত বড় ফাগড়ি ফরি, এত বড় টুপি ফরি, এই ফাগড়িটা তুললে দিছে কে? বাবা শাহজালালে। সুবহান, তো বাবা শাহজালাল কে? আল্লাহর একজন ওলি। এজন্য বাংলায় বলে নুন খাইবা যার গুণ গাইবা, নুন খাইয়া গুণ না গাইলে তারা জানি কি বলে, হ্যাঁ কি বলে, নিমক হারামি। নিমক হারামি কি জানেন? হারাম জাদা। কি জাদা? নুন খাইয়া গুণ না গাইলে হয় হারাম জাদা, আর নুন খাইয়া গুণ গাইলে হয় হালাল জাদা। তো আল্লাহর ওলিরা কলেমা শরীফের সাথে আমাদের সম্পর্ক করাইছে, আল্লাহ আল্লাহর রসুলকে চিনাইছে, মসজিদ বানাইছে, বানাইয়ে আমাদেরকে মন্দির থেকে মসজিদ আনছে, মন্দির থেকে মসজিদ আনছে। হাই স্কুলের মাস্টরে, মসজিদের ইমাম সাহেবে, মাদ্রাসার মহতাম ইমাম সাহেবে, কে বানায় আনছে? আল্লাহর ওলিরা। করোনা সুবাহ, তাইলে নুন খাইবা যার গুণ গাইবা তা, তাইলে হালাল জাদা, আর যদি গুণ না গায় তাইলে জানি কি হইব? আপনারা বলতেছেন চাই না, আমি কিন্তু বলছি, তাহলে নুন খাইয়া গুণ গাওয়ার দরকার আছে নি? যেই মা বাবার উসিলায় দুনিয়াতে আইলাম, ওই মা বাবার শুকরিয়া আদায়ের দরকার আছে নি? ওই মা বাবার সেবা যত্নের দরকার আছে নি? মা বাবার ইজ্জত সম্মানের দরকার আছে নি? কোলা একটা জন্ম হয়েছে, 12 বছর হওয়ার পরে বাপেরে বুড়াঙ্গুল দেখায়, মারে থাপ্পর মারে, তো এটা কি কুসন্তান না সুসন্তান? কি ও সমাজের তারা কি কইব, সু না কু? কারণ যেই মা বাপে কষ্ট করে জন্ম দিছে, লালন পালন করছে, এই মা বাপের বিরোধিতা করে, তাহলে সে সুসন্তান? ঠিক এমনি ভাবে যে সমস্ত মুসলমান বাংলাদেশে আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, টুপি পরে, তারা যদি আল্লাহর ওলির বিরোধিতা করে, তাহলে কি তারা মুসলমান না ইমানদার মুসলমান না মুনাফিক মুসলমান? মুনাফিক মুসলমান। চিনতে হবে, বুঝতে হবে, লাইন মতো আগাইতে হবে, নাইলে সব জায়গায় ঠেকা, সব জায়গায় ধরা, ছোটান না কেউ নাই। আজ গায় না, 5 দিনের দাওয়াত দেন, 6 জন দৌড়ে আই, 200টা মুট করে হাতের মধ্যে দেন, খুশি হইয়া বিরা যাই। কিন্তু যদি কোন হুজুর আমার কবরে মরণের সময় আপনি কবরে 1 ঘন্টা আমার সাথে থাকেন, সওয়াল জবাবটা দিয়ে দেন, হুজুরে যাইব নি? যাইতো না, আমারটা আমি দিতে হইব, তাইলে আমার এটা আমার ফুজি আমার দরকার আছে না নাই? আছে। পড়ুন না, সুবহান মহাবতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আজকে আমাদেরকে দাওয়াত করছেন আপনারা, আমাদেরকে আলেম ভাবছেন, ভাইবা দাওয়াত দিছেন, আপনারাও আসছেন, কথাবার্তা চলতেছে, এটার নাম কি জানেননি? এটার নাম তালিম। এটার নাম কি? তালিম। আপনাদের অনেক কিছু জানা আছে, অনেক কিছু দেখা যায়, আমি বলার পরে ও মনে হয় হ্যাঁ এটা তো জানি, কিন্তু মনে নেই। এই যে স্মরণ করাইয়া দেওয়া, এটার নাম হলো তালিম। আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধের বাড়ি গিয়া ধর্মের কথা বলা, ওইটার নাম হলো তবলিগ। ওইটার নাম কি? তবলিগ। যারা তবলিগ করে, তালিম কি জিনিস এটাও চেনে না, তবলিগ কারে কয় সেটাও জানে না। ওই বলছে কান লয়ে গেছে রে, লয়ে গেছে ককে সিলে, ও সিলের পিছে দৌড়াইতেছে, সিলো দৌড়ে হ্যাও দৌড়ে, আর আদিয়া দেখছেন আসলে কি কান আছে নাকি নাই, এই দৌড়তেছে। এই দৌড়ার কোনো ফায়দা আছে নি? এই দৌড়ার কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন দুনিয়ায় তুমি কষ্ট করলা, কবরে আইসাও তোমার
কষ্ট, কারণ তুমি বেলাইনে চলছো, বেলাইনে কষ্ট করছো, লাইন মতো কষ্ট করো নাই। লাইন মতো যদি কষ্ট করতা আজকে আখেরাতের জীবন হাসানা উত্তম জীবন হইতো, আলোকিত কবর হইতো, শান্তির ঘর হইতো কবর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন তোমার কবরটা হইলো অন্ধকার, আজাবের জায়গা, দুঃখের জায়গা, কষ্টের জায়গা, কারণ তুমি লাইন মতো দুনিয়া চলো। ভাই কুমিল্লা রেল স্টেশন আছে না, ওদিকে সামনে হলো রসুলপুর, এই দুইটা রেল স্টেশন আছে। এখন আমি কুমিল্লার থেকে রসুলপুর যাব, আমি যদি রেল লাইন তো এদিক দিয়ে গেছে, এখন যদি এই আপনাদের বদরপুর এই জায়গাটার মধ্যে যদি খাড়িয়া থাকি টিকিটটা দেখাইয়া ট্রেনে আমার নিবনি কেন? ট্রেনও আছে, লাইনও, ট্রেনের লাইন আছে, টিকিট আছে, ট্রেনও যাইতেছে, নিবে না কেন আমারে? ওই নোয়াখালী একজন লোক বা নোয়াখালী বাড়ি টিকিট কাটটা দেখে যে ট্রেনটা লেট আছে, কয় যাক বাড়ির তো কাছে যাইয়া খাই, গেছে ঘরে দিছে গরম বাত হইতেছে, বাতাস দিতেছে, ঠান্ডা করতেছে, এমনি ট্রেন একটা মারছে কু, বউ কয় এই আপনি কে করেন? ও ট্রেন তো কুদ করছে। ট্রেন কি করছে? ও ট্রেন তো কুদ করছে। হ্যাঁ জবাব দেখো, কুদ করলে কি হইব? মামলত তো আমার কাছে। ও তোমার কাছে মামলত কি? ও টিকিট তো আমার কাছে। আচ্ছা ভাই টিকিট লইয়া গরম হয়ে থাকলে ট্রেনটা কি খাড়িয়ে থাকবো? ট্রেন খাড়িয়ে থাকবো তো সবই ঠিক আছে, কিন্তু লাইনটা ঠিক দাঁড়াইবো, স্টেশন দাঁড়াই রয়েছে এখানে বদরপুর ট্রেন গাড়ি, হ্যাঁ কি যাইতে পারবো? যাইতে পারবো। আপনি এনে কষ্ট করবেন খাড়িয়া, কষ্টই কষ্ট হইব, আবার উদ্দেশ্য হাসিল হবে না। এরকম কিছু বন্দা আছে, কিছু মানুষ আছে, তারা দুনিয়াত কষ্ট করে, গ্রামের পর গ্রাম, মসজিদের পর মসজিদ, দেশের পর দেশ ঘুরে ফিডে একটা ফ্যাডে একটা হাতে দুইটা এই ঘুরতেছে, লাইন ছাড়া বেলাইন ছাড়া। কোথায় যাইতেছো? কো আল্লাহর, আল্লাহর রাস্তায়, আল্লাহ রাস্তায় যেতেছে, আল্লাহ দেখাইতেছে নবীরে, তুমি নবীর রাস্তা, নবীরে লই আমার কাছে আয়ো, নবী কয় আমার ওলিরারে লই আয়ো, বলুন না সুবহানাল্লাহ। কেউ একটা লাইন আছে না নি, এ বদরপুর আগুনের একটা রাস্তা আছে না, তো ফাঁপাইলে আড়া দিলে হয়তো পড়বো বিল্ডিং, যাই বিল্ডিং এর মধ্যে ডুস খাইবো, বিল্ডিং ফারিয়া যাইবো, যাই দেখবো একটা ফুসকুনি, যাই রাব দিয়ে ভরবো ফুসকুনির মধ্যে। লাইন মতো গেলে বিল্ডিং ও পড়তো না, ফুসকুনিও পড়তো না, রাস্তার মতো যাইতে হবে, হইতে হবে, রাস্তাই হইলো এটা। আপনি যাইতে হলে যাইতে হবে ওলির দরবার হইয়া, নবীর দরবার হইয়া, আল্লাহ পর্যন্ত ফরুন সুবহানাল্লাহ। বিকল্প কোনো ব্যবস্থা, ওই যে ডাইরেক্ট ফাটি, ডাইরেক্টের কোনো ব্যবস্থা? আচ্ছা মৌতের মালিক কে? বলে না সবাই, মৌতের মালিক কে? মারে কে? কথার উপরে ঠিক ঠিক কেন? এখন বদরপুর বাবারা ভাইয়েরা বলছেন আল্লাহ মারে, তাহলে আজরাইলে কি করে? রুহ গেলে কি হয়? মারা যায়। রুহটা কেনে? আল্লাহ নে। তাহলে এখন যদি আমরা কি এই ধারণা করব যে আল্লাহ রুহ দিতে পারে, নিতে পারে না, আল্লাহর এই ক্ষমতা নাই? কেউ কেউ আসেনি তো আল্লাহ যে নে না, দায়িত্ব দিছে আরেকজন রে, এর নাম কি জানি? জিব্রাইল নি, মাশাআল্লাহ, এর নাম কি? তাহলে রুহটা নে কে? আমার ভিতর থেকে, আপনার ভিতর থেকে, আজরাইল। কেন? আল্লাহ সরাসরি নিতে পারে না? পারে, কিন্তু নিবে না। আল্লাহ হুকুম দে আজরাইল, আজরাইল কো আর তুমি নাও, কাম এটা আমার না, এটা তোমার, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার লাইন মতো যাইতে হবে না, ডাইরেক্ট কোনো কাজ, ডাইরেক্ট কোনো সহ্য করতে পারবো না। মুসা নবী বলেছিল আমি তোমার ডাইরেক্ট দেখতে চাই, আল্লাহ কইছে পারবা না, পারবা না, পারবা না, তুমি দেখা দিলে তো পারবা, লান তারানি, লান তারানি, কখনো পারবা না, আরবি ব্যাকরণে কখন লান, কখনো পারবা না, কখনো পারবো না। এরপরে যখন বলে যে দেখবো দেখবো, তখন ফাতাজাল্লা রাব্বুহু, তখন রব তাজাল্লি করছে মিশরের তুর পাহাড়ের মধ্যে। ওই পাহাড়ে আমি উঠছি, মিশর ছিলাম ওই ছাত্র জীবনে, 2000 থেকে 2004, আজ থেকে প্রায় এই আপনার 16-17 বছর আগে এই পাহাড়ের মধ্যে উঠছে, 3 ঘন্টা সময় লাগছে সুবহানাল্লাহ। এই পাহাড়ে মুসা নবী ওঠানামা করতো, ওখানে যাইয়া বলছে আচ্ছা দেখতে চাও? তখন ডাইরেক্ট দেখতে চাও? কয় জি ডাইরেক্ট। কয় দেখো ডাইরেক্ট নূরের তাজল্লি আসছে পাহাড়ে। খাররা মুসা সায়েকা, মুসা নবী দেখতে পারে নাই, বেহুশ। ওয়াজআলাহু দাক্কা, পাহাড়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ। তাহলে ডাইরেক্ট দেখা সম্ভব? এই জন্যই তো নবী রসুলরে পাঠাইছে, ওলি আবদালরে পাঠাইছে, তারা কি বেহুদাই পাঠাইছে আল্লাহ? তো হেরার মতো তো বোঝা যায় হেরারে বেহুদাই আল্লাহ পাঠাইছে, হেরার কোনো দরকার? আমি তো সব পারি, দিবে আল্লাহ, নিব আল্লাহ, আল্লাহ দিব আমি নিব। দেখি একটা জিনিস আল্লাহ থেকে আনো দেখি, এই বদরপুর রাস্তার মধ্যে দাঁড়ায় যদি কয় আল্লাহ বাদ দাও, আল্লাহ বাদ দাও, আল্লাহ বাদ দাও, অন্যের কাছে শাওন বলে শিরিক, অন্যের কাছে শাওন কি কয় শিরিক, কি করো মাজারে যায়, কি করো ওখানে যায়, কার কাছে যাও, ফিরের কাছে যায় কি চাও?
ঠিক আছে, তোমার কথা মতো চাইবো না, কারোর কাছে চাইবো না, ফিরের কাছে চাইবো না, ওলির কাছে চাইবো না, মার কাছে চাইবো না, বাপের কাছে চাইবো না, ভাইয়ের কাছে চাইবো না, ডাইরেক্ট আল্লাহ বাদ দাও, আল্লাহ বাদ দাও, বাদ দিব নি, দিত না কেন? আল্লাহ না সব দেয় বলে, মাশাআল্লাহ। বাদ পাইতে হইলে আল্লাহর ঘর মসজিদে দাঁড়াইয়া যদি 70 রাকাত নামাজ পড়েও যদি কয় আল্লাহ এক ফেটেট বাদ দাও, মসজিদে বাতাইব নি, আল্লাহ কব বাদ চাষ মসজিদে বইয়া, বাদ চাইবি জমিন হইয়া, জমিন হাল চাষ করবি, চাষ কইরা দান দিবি, রুইবি, রোয়ার পরে এই গাছের মধ্যে আমি আল্লাহ দান দেব, দান এটা লইবি, সাল করবি, আর পরে চুলাত দিবি, বরে কবি, মারে কবি, রান্দ রানলে, আর পরে বাদ টেবিল আইব, ঠিক না বেটি? কি ওটা কি ডাইরেক্ট আইছে না গুইরাইছে? তো তারা তো গুইরা মানে না, ডাইরেক্ট মানে, তাহলে কিছু ভাওয়া খালি হাতে আসবে, খালি হাতে কিছুই মিলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন, মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি, সময় তো যাইতেছে গা, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, একটা জিনিস আছে ওটার নাম জানি কি? ইমান। এই ইমানের পথ, ইমানের বেলায় হলো 73টা রাস্তা, কয়টা রাস্তা? মেশকাত শরীফ প্রথম পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? কৌমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়, দুনো মাদ্রাসার সিলেবাস, মেজকাত শরীফ প্রথম পৃষ্ঠা, নাম হইলো কিতাবুল ঈমান। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবুল ঈমানের মধ্যে হাদিস শরীফ এসেছে, নবী বলেন ঈমানের পথে 73টা জামাত হবে, জামাত মানে দল, গোষ্ঠী, পথ, মত, কয়টা হইব? 73টা। কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামে যাবে। বলুন না, নাউজুবিল্লাহ। বলতেছে কি মোল্লায় না আল্লাহর নবী, আল্লাহর নবী, কোনো ফিরে বলে না, কোনো ওলিয়ে বলে না, কোনো হুজুরে বলে না, নবী বলে। তাইলে নবী বললে সেটা আমার দলিল, ঠিক না বেটি? মুসলমানের দলিল নিতে হবে চারটা থেকে, কোরআন, হাদিস, এজমা, কেয়াস, এ চারটা হইল দলিল, চারটার ভিতরে কাজটা হইতে হবে। বাবু তোমরা বসো, এই বসো, তোমরা বসো, এই চারটার আলোকে একটা জিনিস কাজ করতে হবে, সাইরের বাইরে গেলে এটা ধর্মমতো কাজ হবে না। হয়তো কোরআনে থাকতে হবে, না হয় হাদিসে থাকতে হবে, না হয় এজমায় থাকতে হবে, না হয় কেয়াসে থাকতে হবে। এমন অনেক বিষয় আছে যেটা কোরআনে নাই, হাদিসে নাই, এজমায় আছে, আবার এজমায় নাই, কেয়াসে আছে। নাইলে জীবন চালানো যাবে না। কিছু কিছু বেদাত আছে করা হইলো গুনাহ, আর কিছু বেদাত আছে করতে হইব ওয়াজিব, না করলে গুনাহ হইব। পড়ুনা সুবহানাল্লাহ। আমরা তো বেদাত নাম শুনলে এই চমকে উঠে, বেদাত, বেদাত আমরা মনে করি যে এটা খারাপ জিনিস, না, কিছু বেদাত আছে খারাপ, কিছু বেদাত আছে ওয়াজিব, করতেই হবে, না করলে গুনাহ হবে। এই যে এত বড় কোরআন শরীফ, এমন কোন আলেম আসেনি জগতের উপরে থাকলে আসতে বললেন যে নবী আমার এই কোরআন শরীফ দেখছে, আমার শরীফ দেখে নাই, নবীর জামানায় কোরআন শরীফ ছিল, সাহাবীদের জামানায় জের জবর ফেশ কিছু ছিল না, তো আমাদের কোরআনে জের জবর আসেনি। বলে ভাই, নবীর জামানায় জের জবর ছিল না, সাহাবীদের জামানায় জের জবর ছিল না, তাবিনদের জামানায় জের জবর কোরআনে ছিল না, এই জের জবর দেওয়ার সাহস কে পাইল? হয়তো নবী দিতে হইব, না হয় সাহাবীরা দিতে হইব, তাবিনরা দিতে হইব, আমি আপনি দিলে হইব, কিন্তু এখানে তো হয়ে গেছে, এই কোরআনে তো চলতেছে, কমি মাদ্রাসাও এই কোরআন পড়ে, আলিয়া মাদ্রাসাও এই কোরআনই পড়ে, কিন্তু এটারে কেউ বেদাত বলে? তারাবির নামাজ আছে না নাই? নামাজ পড়লে সওয়াব না গুনাহ? কিন্তু আমার নবী কোনদিন তার একসাথে খতম তারাবি, একসাথে 30 দিন জামাত সহকারে তারাবির নামাজ পড়ে নাই। হযরত ওমর বলেন নিয়মাতুল বিদা,
এটা হইলো উত্তম বেদাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যে এখন তারাবির নামাজ পড়তেছি এইভাবে খতমে তারাবি বা তারাবির জামাত, এটা নবী পড়ে নাই, আমরা যে একটা নতুন আবিষ্কার করলাম এটা বেদাত। তবে বেদাত সবগুলা কি নয়, খারাপ নয়। তো এটা কোন বেদাত করেছেন? নিয়মাতুল বেদা, একটা উত্তম বেদাত, রহমতওয়ালা বরকতওয়ালা বেদাত করেছে। কয় আগে একজন মসজিদ এই কোনায় একজন পড়ে, হে কোনায় একজন পড়ে, একজন বইয়া রয়েছে, একজন পড়তেছে, একজন শুইয়া রয়েছে, এই যে একটা এলোমেলো অবস্থা, এটার দূর করার জন্য 20 রাকাত, কয় রাকাত? তো এতদিন শুনছি জুতা সুর, ফাতিল সুর, গরু সুর, ডাব সুর, লাউ সুর, এখন দেখি আছেন নামাজ সুর, কি সুর আসেনি? এরা এখন 20-এ কাটতে 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 আনছে 8-এ। এক ভাই, আপনাদের কি কষ্ট হইতেছে? সরকারি চাকরি করে অফিসে, বসের আন্ডারে আছে, উনি নতুন একটা প্যান্ট বানাইছে, শার্ট বানাইছে, নতুন শার্ট পরা চাকরির মধ্যে আসা যাওয়া করতেছে, বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, ভাইয়ে প্যান্ট পরা অফিসে গেছে, প্যান্টটা হইলো মাফের থেকে মনে করেন 42 লাগবে, ফ্যান বানাইলেছে 44, এটা ফায়ের লগে, ফায়ের থেকে ফ্যান বড় ফে কাদা লইয়া গিয়া স্যারের অফিস উঠছে, স্যারের দেখা দমকাইয়া, এই মেয়ে তুমি আমার অফিস নষ্ট করে লেছো, এই ফ্যান দিয়া ফে কাদা লইয়া অফিসে আসছো, এ টাইলস্টার ভরাই বলছো, আরে কি হয়েছে? কোন রকম অফিসটা কইরা বাড়ির গেছে, বাড়ির যাইয়া মারে কইছে, মা এই যে আজকে অফিসে গেছি, বড় একটা শরম পাইছি। কেন ফুত? কই যে টেইলারে দিছিলাম ফ্যানটা, আমার মা হইলো 42 বানাইলেছে 44, কইটা ফে কাদা লইয়া অফিসে গিয়ে উঠছে, সারে বকা দিছে, মা 2 ইঞ্চি কাটটা সিলাইয়া রাখো, আবার তো কালকে অফিসে যাইতে হইব। কয়ে সেরে গেছে, গিয়ে ঘুরা দেয়া মনে পড়ছে, আহারে আমার মা রে, আমার বউ থাকতে আমার মা রে এই কষ্টটা দেওয়াটা ঠিক হয় নাই। যাইয়া কইছে যে বউ, আমার মা রে কষ্ট দেওয়াটা ঠিক হইতো না, তুমি 2 ইঞ্চি কাটটা সিলাই করে আনলাটার মধ্যে রাখা দিও, এটা লম্বা, আগামীকাল পরে যেতে হইব। তো করতে হইয়া ঘুরে গেড়াই আবার কইছে, আমার বউ এটা অবসর, বাড়ির কোনো কাম নাই, কাজ নাই, আমার বউ ভাত রান্ধে, মার গালে মাছ বাজে, তরকারি রান্ধে, এ সময় ভাই বোন এটা কাটার জন্য, বউরে কটা ঠিক হয়েছে না, বোন অবসর আছে, হ্যাঁ কই যে ঘুরে গিয়ে কইছে, বোন আমার 2 ইঞ্চি কাটটা ফ্যানটা সিলাই করে রাখা দিস। তো এখন মা হঠাৎ করে মনে হয়েছে, গারে আমার ফুতে তো কোনোদিন আমার কোনো কাজের কথা বলে নাই, ও ফুত একটা কথা কইছে, ফ্যান্ডা কাটটা সিলাই করার লাগে, এটাও যদি না করে আমার ফুতে কষ্ট পাব। মায়ে গিয়া 2 ইঞ্চি কাটটা সিলাই করার সুন্দর করে আনলো, তাকে মার গাল তাছে আর মনে পড়ছে, খাইছে জামাই তো কইছে 2 ইঞ্চি কাটটা ফ্যান রেডি করে রাখতে, যদি রেডি না করে আজগা কোনি কি ফিডে মাটিত না সব ফিডে, বউ মাঠটার বাতের ডাক রাগিয়া গিয়ে আগে 2 ইঞ্চি কাটছে, কাটটা সিলাই করে রেখে দিছে, বোন ঘর ঝাড়ু দিতেছে, ঘর মুছতেছে, হঠাৎ মনে হয়েছে, হাই রে ভাই তো আমার কোনোদিন আদরের দন ভাই কোনোদিন কোনোর কাজের কথা কইছে না, একটার কথা কইছে, ঝাড়ুটারু ফালাইয়া বইনে গিয়ে 2 ইঞ্চি কাটছে, কাটটা আনলাত রাখছে। পরের দিন ঘুম থেকে উঠছে, ওইটা গোসলপুর করে রেডি হইব, গিয়ে ফ্যান পড়ছে, শার্ট পড়ছে, ফ্যান পড়ছে, মা ফ্যান পড়ছে কি করি, ফ্যান উঠে গেছে আড়ুত, ফুল প্যান ছিল, এটা এখন কাটতে কাটতে কি হয়েছে, হাফ প্যান হয়েছে, মারু হাফ প্যান, যেরকম কার্টুন না ফাটি আছে না, নাই কয় 20 রাকাত না, কতক্ষণ কয় 12 রাকাত, 8 রাকাত কাটে, এরপরে কয় না 12 রাকাতও না, 8 রাকাত, আরো 4 রাকাত কাটে, কাটতে এখন এটা কি মুসলমান হয়েছে জানি, এটা হাফ প্যান মুসলমান, হাফ প্যান মার্কা মুসলমান, এরকম আসেনি জানি, এদিকে কি জানি, এই দলটাই এখন বাড়তাছে নাকি, ইমান ইসলাম থাকে কি না, যে কিয়ামতের লক্ষণ দেখা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, একটা জামানা আসবে হাতের তালুতে আগুন রাখতে পারবা কষ্ট হবে না, কিন্তু ইমান রক্ষা করা খুব কষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? কষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের ইমান হেফাজত করুক, সবাই বলি আমিন। তাহলে আমলের আগে কি ইমান? এই 72 দল আছে, 73 দলের মধ্যে কয় 72 দল যাবে জাহান্নামে, তো জান্নাতে যাবে কে ইয়া রাসূলুল্লাহ? কইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটা জামাত একটা দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, কই দলের নাম কি? নবী, সাহাবি, তাবি, তবে তাবি, মাজহাবের ইমাম, তরিকতের ইমাম, ওলি আব্দাল গাউত হইয়া আজকে এই দিন পর্যন্ত ওই জান্নাতি ইমানের পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যখন দেখছে এই জামাতটা হইলো জান্নাতি দল, এখন যারা অন্য জামাতে ছিল, সিটাঙ্গের এক মাহফিলে কয় যে প্রধানমন্ত্রী বলছে বাংলাদেশে কোনো ওয়াবি নাই, আমরাও আলি সুন্নাত ওয়াল জামাত, বিপদে বললো কত কিছু হয় না, প্রধানমন্ত্রী বলছে দেখা আহলে সুন্নাত মানে, অথচ কোরআন হাদিসে আহলে সুন্নাত মানে না, বিভিন্ন দল নামে চলে, কিন্তু সুন্নি জামাত আগেও ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সুন্নি জামাত যখন থাকবে সুন্নি মুসলমানও থাকবে। পরম রাসূলুল্লাহ, মনে মনে কইব অনেকে
স্কুল কলেজের ছাত্র ভাইয়ারা কব হুজুরি ডেকে করলো, সুন্নি মুসলমান খুলে মুসলমানকে আরেক জাতের আসেন, অনেকের মনে ঘোষণা আসতো না। আচ্ছা, 61 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল যেই দেশে, এই দেশে আমি গেছি 98 সাল, 99 সাল, 2000 সাল, 3 বছর ছিলাম। 61 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল একটা নদীর পারে, নদীটার নাম ফুরাত নদী। কি নদী তো যুদ্ধটা জানি কি যুদ্ধ হয়েছিল? মাশাআল্লাহ, দেখছেন নি, ইশারা দেওয়া নেই পাই গেছে, জানেন তো সব, উদয় না আনছেন, জানেন, একটু স্মরণ করাই দিতেছি। ওই ইরাকের কারবালার জমিনে ফুরাত নদী, ইরাকে দুইটা নদী আছে, দুটোটা দেখেছি, একটা ফুরাত কারবালায় আর একটা হলো বাগদাদে দাজলা নদী। এই ফুরাত নদীর পারে যুদ্ধ হয়েছিল, এক দলে আছিল 72 জন, আর এক দলে আছিল 22 হাজার, যারা ছিল 72 জন, যারা ছিল 72-এর বিপক্ষে 22 হাজার যুদ্ধ করছে। 22 হাজার যারা ছিল, হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, 72 জনও দাড়িওয়ালা টুপিওয়ালা, 22 হাজারও দাড়িওয়ালা টুপিওয়ালা। তাহলে যুদ্ধ হয়েছে টুপিওয়ালায় আর টুপিওয়ালায়। এখন ওই যুদ্ধ আছে না? নাই। টুপিওয়ালা টুপিওয়ালা লাগে না? লাগে। সেরকম দেখছো নি, লাগালাগি করতেছে, সবাই নামাজ পড়ি রোজা রাখে, এক জাতের মুসলমান একজন আর একজনের কয়েক লেগে। ওই যে যুদ্ধ 61 সালে হয়েছে, হিন্দু মুসলমানে হয় নাই, মুসলমান আর মুসলমান হয়েছে। তাইলে আমরা দেখতে পারি মুসলমান হইলো প্রধানত দুই প্রকার। কয় প্রকার? ওমা কষ্ট পাইতেছেন, তাইলে ঘুমাই গেছেন মনে হয়। মুসলমান কয় প্রকার? দুই প্রকার। একটা হইলো মুনাফিক মুসলমান, 22 হাজার মুসলমান ছিল, 72 জনও মুসলমান ছিল। মুসলমান মুসলমানে যুদ্ধ হয়েছে, 22 হাজার মুসলমান ছিল মুনাফিক মুসলমান, 72 জন মুসলমান ছিল মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। তাইলে মুমিনে আর মুনাফিকে মারামারি হয়েছে, টুফিয়ে টুফিয়ে হয় নাই, টুফিয়ে টুফিয়ে হয় নাই। এরা ছিল মুমিন মুসলমান, এরা ছিল মুনাফিক মুসলমান, এজিদের অনুসারী, ঠিক না বেটি? এই 22 হাজার মুসলমানে মিলাদ পড়ে না, ক্যাম করে না, মিলাদুন নবী মানে না, উরুস করে না, ফাতিহা করে না, নবী মানে না, নবীর তাজিম মানে না, এলমে গায়েব মানে না, হাজের নাজের মানে না, ইমাম হুসাইন মানে না, মোহাম্মদ তাজিম নাই। তারা হলো 22 হাজার মুসলমান, এজিদি মুসলমান, ঠিক না বেটি? আর হুসাইনি মুসলমান 72 জন, তো 72 বেশি না 22 বেশি? 22 হাজার বেশি। তাহলে বেশি হইলেই যে তারা বালা মুসলমান, এটা চিন্তা করো। অনেক কা খাইছে রে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কালকে বদরপুর মানুষ হয়েছে, মাহফিল হয়েছে, গোটের মধ্যে 300-400-500 মানুষ হয়েছে। কো বাবুরে দেখছো নি, ওই যে আরেক আজহারি আইছিল, লক্ষ লক্ষ মানুষ বলে না এরকম? তাইলে লক্ষ লক্ষ হইলেই যে জাতের বালা, এটা চিন্তা করো। তাইতো, কেমন বালা মানুষ লক্ষ লক্ষ মানুষের সামনে বলে, কই যে নবী আমার মুরুক্ক ছিল, ইলিটারেট ছিল, 1 2 3 জানে না, আলিফ বা তা সা জানে না, করুন না নাউজুবিল্লাহ। তো হের নবী জানে না, কিন্তু হে জানে, হে উম্মত হে জানে, হের যে নবী, নবী নবী লেখা পড়া নাই, নবী হইলো মুরুক্ক, হে হইলো শিক্ষিত, করুন না নাউজুবিল্লাহ। তাহলে এদিকে জাতের মুসলমান না অজাতের মুসলমান? যেই উম্মত নবীর বিরুদ্ধে কথা বলে যে নবী 1 2 3 জানে না, ইলিটারেট ছিল, মুরুক্ক ছিল, জ্ঞানহীন ছিল, পরন্না নাউজুবিল্লাহ, তো সেই উম্মতটা কি জাতের মুসলমান? জাতের উম্মত। এই জন্য তো নবী আগেই বলে গেছে 73টা জামাত হইব, অধিকাংশটি আমার বিরুদ্ধে থাকবে, আমার মিলাদ পড়বে না, আমার ক্যাম করবে না, আমার দুরুদ পড়বে না, আমার জিয়ারত করবে না, আমার নূর মানবে না, আমার হাজের নাজের মানবে না, আমার এলমে গায়েব মানবে না। এটা আগে নবী জানে কি জানে না? জানাই তো দল বানাই দিয়ে গেছে। তাহলে বেশি হইলেই যে বালা মুসলমান, এটা চিন্তা করো। যাইতো না, বালা সবসময় কমই থাকে, বালার প্রসার হয় কম, খারাপের প্রসারটা। আচ্ছা, ফুলে যে গ্রান আসেনি, ফুলে গ্রান, এটা কি আধা মাইল দূর থেকে পাওয়া যায়, 20 হাত দূর থেকে পাওয়া যায়? কাছে যাইয়া টান দিলের পরে গ্রান আইয়া, আর যদি এখানে কেউ ফায়খানা করে, এটা কি কাছে যাইয়া নাক টান দেওয়া লাগবো? ওই ওখানে ফায়খানা করছে, এখান থেকে গন্ধ বাইরব, ঠিক না বেটি? তো বালাটা কাছে যাইয়া হুঙ্গন লাগবো, আর যেটা ফসাইডে এমনি বাতাসে ছড়াই দিবে। তারাটি বেশি সরে, আমরাটি সরে না, এরা বলে কি বলে ভাইরাল বলে। তো যে ইউনিভার্সিটি উনি পড়ছে, আমিও তো ইউনিভার্সিটি পড়ছি, ওনার 12 বছর আগে আইছি আমি, উনি আমার 12 বছরের জুনিয়ার। তো তুমি বন্ধু কি পড়া পড়লা, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, এলমের মার্কাজ, এখানে ফইরা তুমি নবী চিনছো না? তাহলে তো এই গ্রাম গ্রামের এই যে হিয়াল কুত্তা আছে, এডিও বালা, কারণ কুত্তাও তো কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না, ঠিক না বেটি? নবীর কোরআন হাদিস পড়া যদি নবীর বিরুদ্ধে কথা বলতে হয়, তাহলে এটা কি পড়া হইলো? আল্লাহর এলম নেই, এটা এলমটা কার এলম? শয়তানের।
কোন এলাম শয়তান। আচ্ছা বন্ধু, ফুল একটা, ফাঁকি হইলো দুইটা, ফুল কয়টা? একটা, ফাঁকি হইলো দুইটা। গোলাপ ফুলে দুইটা ফাঁকি আসছে, একটার নাম ভ্রমরা আর একটার নাম মৌমাছি। দুইটা ফাঁকি আসছে, ফুল কয়টা? একটা। দুটোটা ফাঁকি রস নিছে, মৌমাছিরটা হয়েছে কি? মধু, মিষ্টি। আর ভ্রমরারটা হয়েছে বিষ, ভ্রমরারটা হয়েছে বিষ। ফুল কয়টা? ইউনিভার্সিটি কিন্তু একটা, আলাজার ইউনিভার্সিটি। আমরাও পড়ছি, উনিও পড়ছে। উনি আয়া নবীর বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, আমরা আয়া অলির নবীর পক্ষে বলি। তাইলে উনি কি মৌমাছি না ভ্রমরা? ওনার ভিতরে কি মধু না বিষ? ফুল জানি কয়টা? একটা। মনে রাখবেন, বিশ্ববিদ্যালয় একটা, কিন্তু পড়ার মধ্যে বেশ কম আসেনি। আসেনি আছে, আপনার এলাকাত কুত্তা আসেনি? বাবুরে, কম না বেশি? বেশি। কুত্তার ল্যাঞ্জাটা হলো একদম সোজা, ঠিক না বেটি? মাশাআল্লাহ, দেখছেন না আপনারা, ঠিক আছে। কুত্তার ল্যাঞ্জাটা সোজা না বেহা? এটা বেহা থাকবো কে? বদরপুর বাইরে এরকম আমার মা বোনেরা যে চুলার মধ্যে আগুন জ্বালায়, না জ্বললে খের দিয়ে একটা কি দিয়ে জানি ফু দে, সুঙ্গা। আমরা বুড়ি শুনক হুয়ানি সুঙ্গা, হুয়ানি সুঙ্গা। এটা দিয়ে আমার মায় বোনে মারে ফু, এই ফুয়ের সোটে চুলার ভিতরে আগুন জ্বলে। এই সুঙ্গাটা হইলো বেহা, ঠিক না বেটি? সোজা, মাশাআল্লাহ, সুঙ্গাও সোজা আর কুত্তার লেজ হইলো বেহা। এখন যদি বলি বন্ধু সুঙ্গাটা নিবেন, কুত্তাটারে ধরবেন, ধরে কুত্তার ল্যাঞ্জাটা সুঙ্গার ভিতরে দিবেন, দিয়ে আধা ঘন্টা রেখা দিবেন, এরপরে খুলবেন, এবার তো ল্যাঞ্জ সোজা হইব, সুঙ্গা তো সোজা, রাখবেন তো আধা ঘন্টা। তাহলে একদিন রাখলে সোজা হইতো না? দশ দিন রাখলে, দশ বছর রাখলে তাহলে সোজা? সুঙ্গা সোজা কিন্তু ল্যাস সোজা হবে না। কিছু জাতের ভাই আছে, তারা কোরআনের দলিল দিলেও, হাদিসের দলিল দিলেও, আকারে যদি কাটটা খাওয়াই দেন যে মিলাদুন নবী, দেখো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠায় 1200 বছর আগে ইমাম তিরমিজি লিখেছে, বাবুন মা যা আফি মিলাদিন নবী, পড়ুন সুবহানাল্লাহ। কয়শো বছর আগে? 1200 বছর। তো 1200 বছর নতুন না পুরান? পুরান। আর হেরা কয় যে মিলাদুন নবী বলে নতুন, 1200 বছর আগে কওমি মাদ্রাসাত পড়ায়, কিন্তু এই তিরমিজি শরীফ কিন্তু কওমি তো পড়ায়, আলিয়া তো আমরা পড়ছি, তো ফইরা আমরা কইতাছি আছে, এরা কইতাছে নাই। তাইলে এখানে একটা কারণ আছে, কিতাব কি দুইটা নি, কোরআন কি দুইটা নি? তো এক কোরআন হইলে হে মিয়া কয় এমনি, হে মিয়া কয় এমনি, এটা তো হইতে পারে না। কিতাব একটা হইলে কথা তো একটা হইব, কিন্তু এখন কথা হওয়া যাইতেছে দুইটা, তাহলে এটার ভিতরে কারণ। এও আমরা বুড়ির সঙ্গে একটা ফাঁকি আছে, আপনারা কষ্ট হইলে বেশি দেরি করতাম। এই ফাঁকিটা বদরপুর আছে কি না জানি না, বুড়ির সঙ্গে ফাঁকিটা এটা দিনের বেলা চোখে দেখে না, রায় চলে দেখে। এটা আমরা বুড়ির সঙ্গে কয় ফেসা, ফেসা আসেনি আমরা বদরপুরে, মা গুয়েডিও আছে, যাক ফেসাও আছে, কুত্তাও আছে, সবই আছে, যাক সবারই লইয়ে তো চলতে হইব, কি কর, হিন্দু মুসলমান বৌদ্ধ কিছু চলতে হইব না? মাঝে মাঝে কিছু কিছু বেজাতের মুসলমানে ভেজাল করে, এই যে নান্নার ডিগির পর কোরআন একটা দিয়ে একটা ভেজাল করছে না, করছে না, একটা এলোমেলো সৃষ্টি করছে। এগুলা ইসলামে নাই, ইসলামে জবর জবর দখল কোনো কিছু নাই। হেরা হেরার কাজ করবে, আমরা আমাদের কাজ করবে। আমাদেরটার যদি বাধা দেয় তাইলে না আমরা এটা ফিরামো, গায়ে পয়রা তাদেরকে আঘাত করে এটা ঠিক না। এই এক নাম দিয়া মানুষ মরতাছে, মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, গাড়ি বাঁধতেছে, বাড়ি ফুটতেছে, পরন্না নাউজুবিল্লাহ। ইসলাম সেগুলা পছন্দ করে না। আমাদের দেশে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা মানববন্ধন করব, সরকার বরাবর দরখাস্ত দিব, তদন্ত করে বাইর করেন এই কাজটা কে করছে, যে করছে কাজটা ঠিক ঠিক করছে, ঠিক করে নাই, তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? এটা হিন্দুও বুঝি না, খ্রিস্টানও বুঝি না, মুসলমানও বুঝি না, যেই করছে তার শাস্তির দরকার আছে। তো এই ফেসাবাগি আমরা এখানে দিনের বেলা দেখে না, রাত্রে সব পাখি দিনে দেখে, তুই কা রাত্রে দেখো? দিনের 12টা বাজে, সূর্য মাথার উপরে, সবাই ডাকতেছে ফেসা বাইর, সূর্য উঠছে মাথার উপরে, ফেসা বিরক্ত হয়ে কতক্ষণ করে চোখ বন্ধ করে কোনা, সূর্য ওঠে নাই বেলাও, 12টা বাজে না, আসলে সূর্য মাথার উপরে। তাহলে ফেসায় যে অস্বীকার করে, নিশ্চয়ই এখানে একটা কারণ আছে। কারণটা কি জানে? এই যে আমার ডাইন পাশে একটা লাইট আছে না মাথার উপরে, এটার দিকে যদি আমি একবার চাই, এরপরে 10 বার চাইয়াও আপনারা দেখি না, অন্ধকার দেখা যায়, কেউ নাই, কারণ এটার পাওয়ার বেশি, এটার পাওয়ার কম, এটার দিকে সরাসরি চোখ পড়লে এটা ঝাপসা দেখা যায় অন্ধকার। তো ফেসার চোখে পাওয়ার কম, সূর্যের পাওয়ার বেশি। ফেসার বাইরে বাইরে আর উত্তর দক্ষিণ চিনে না, সামনে ভিড় জানে না, যেদিকে যায় ঢুস খায়, উফরে যাইতে ছেলে নিচে যায়, নিচে যাইতে ছেলে উফরে যায়, কারণ কি সে কি দেখে? অন্ধকার।
সূর্যের তাপ তার চোখে সহ্য হয় না, সে বিরক্ত হইয়া ঘরে যায়গা বাসাত যায়। সূর্য যখন ডুবে এরপরে সে বাইরে। তাইলে ফেসার লোকে সূর্যের সম্পর্ক ভালো, এই জন্য অন্য ফাঁকি বলছে বেলা ১২টা বাজে সূর্য উঠছে, ফেসাই কয় সূর্য ওঠে নাই বেলা ১২টাও বাজে নাই, আসলে সূর্য উঠছেনি উঠছে। তাহলে ফেসা অস্বীকার করে, কারণ ফেসার লোকে সূর্যের লোকের সম্পর্ক। কিছু কিছু বাবা ভাইয়ের আছে, কোরআনে আছে হাদিসে আছে, তারা ফায় চোখে দেখে পরে পরেশেরও বাইরে কয় না পাইছি না, না দেখছি না, এটা নাই। তাহলে বোঝা যায় যেটা দেখছে এটার লোকে এর সম্পর্ক। যে জায়গায় মিলাদুন নবী দেখছে কয় যে দেখছি না পারি না, কারণ নবীর লোকে ওনার সম্পর্ক। যে জায়গায় অলির কথা আছে, ফিরের কথা আছে, মুরিদের কথা আছে, বয়াতের কথা আছে, দেখাও চোখ ফিরা কয় দেখছি না পাইছি না নাই। তাহলে বোঝা যায় পীর অলিরার সাথে ওনার সম্পর্ক ভালো, সম্পর্ক ভালো। তো তাদের সাথে সম্পর্ক যাদের ভালো না, আল্লাহ তাদের সম্পর্কে ভালো সম্পর্ক রাখে। নবী অলির বিরুদ্ধে যারা আছে আল্লাহ বলেন আমি তোমার বিরুদ্ধে আছি, দেখি তুমি কবর কেমনে পাইর, হাসর কেমনে পাইর, ওখানে কোরাকুরি মোরামুরি কোনো কাজ হইব। এও কত সালে জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে, ৭০ সালে, ঠিক না বেটি? ওই দেখছেন এদিক দেখো ঠিক বলে, কেউ ৭০ নি বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোন সালে? ৭১-এ, ৭১ সালে স্বাধীন হয়েছে। পার্টি ছিল ৩টা, পাক বাহিনী, মুক্তি বাহিনী, মাঝখানা জানি কি একটা ছিল ভুলে গেছি, মাশাল্লাহ কি বাহিনী, রাজাকার কিছু এখনো আছে না নাই কি জানি, আছে কিছু, হ্যাঁ আচ্ছা যাক, কিছু বিচার হয়েছে আরো কিছু বিচার। ওই একটা হলো মুক্তি বাহিনী, একটা পাক বাহিনী। তো পাক বাহিনী যারা পাঞ্জাবি আছে তারা বলে একটু বেকুব ধরনের আছে, নাইলে কি বাঙালিরা ৯ মাসে স্বাধীন করতে ভালো হইলে, কত চালাকি করে স্বাধীন করছে। তো এক মুক্তি বাহিনী হাঁটতেছে বাজারের সিফা দিয়ে উঠছে, সামনে যদি পাঞ্জাবি পায় গুলি করব, বন্দুকটাও ফিট করে লইছে, লই হাঁটতেছে, হাঁটতে 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 আসে সামনে একটা জাম গাছ পড়ছে, এই বরাবর আইসে পরে দেখে যে বাজারের মধ্যে ভাঙ্গা লাইতেছে মোরসাইয়া মারসাইয়া মোসর মোসর আওয়াজ, পিছনে ফিরা দেখে বাবুরে ১০ জন পাঞ্জাবি পাক বাহিনী বন্দুক ১০টা লই আইতেছে। এখন হেদ করছে চিন্তায় মুক্তি বাহিনী, কই খাইছে আমি তো শেষ, ১০ জনের লোকে তার একজনে পারতাম না, সে সামনে দেখে এত বড় এই আপনার জাম গাছ। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লিয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, কখন জানি মরণ খবর আসে আমার সামনে, মরার আগে দিয়েন দেখা আরজ নবীজির চরণে, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। কি জানি বলতেছিলাম, পাক বাহিনী আর মুক্তি বাহিনী জাম গাছ সামনে দেখছে, লাফ দিয়ে গে জাম গাছে উঠে গেছে, জাম গাছে উঠছে, চিন্তা করছে তারা জাম গাছে নিচে দিয়ে তো যাইব, ১০ জন জন সামনে যাই সারবো, গাছ থেকে নামবো, নাইমা বন্দুকটা যেমনি ধরছি ঠুস করে একটা মারমু, এক গুলিতে ১০ জন শেষ। এরকম ফাঁকি কিছু বসা থাকে না, ডাইলে একটা গুলি দিয়ে ৩-৪টা ফাঁকি একসাথে মারা যায়, এরকম হয়নি হয়। এই চিন্তা করে জাম গাছে উঠছে, ও মা জাম গাছে উঠটা দেখে বাবুরে ডাইলে ডাইলে ফাতায় ফাতায় কালা কালা জাম, এ কয় যুদ্ধ করতে করতে ফেড হোক দিয়া বইয়া থেকে লাভ কি এটি ফাইরিলে না নামু বৈশা বসে জাম খাইতেছে। তো জাম দেখবেন যত ফাঁকে কালা কালা যত বেশি হয়, টুপুর টাপুর জাম গাছের নিচে পড়ে, আমরা ছোট থাকতে যখন গাছে উঠতে পারি না এই বয়সের সময় টোকায় টাকায় খাইতাম, আপনারাও সেগে অনেকে খাইছেন জাম। তো ফাঁক বাহিনী যখন লিডারটা ১০ জনের লিডারটা যখন জাম গাছ বরাবর আইসে, আর টুপ বুড়িয়া এত বড় একটা ফাঁক না জাম, কালা জাম ঠুপ বুড়িয়া পড়ছে, ফরনের লগে লগে নিচের দিকে চাইছে, ছাইয়া দেখে বাবুর দি পিস্তলের গুলির মতো নিচে দেখে আবার উফরে চাইছে, ও মা উফরে যখন চাইছে দেখা যায় মুক্তি বাহিনী গাছে, বুঝতে পারছে কথা ক্যা কর রাহা হো ভাই, এত আধা উর্দু আধা বাংলা আমার মতো অশিক্ষিত, কই যে বায়াম তো ফলকা রাহা হয়, আমি তো ফলকাইতেছি, কই নিচে উতারো, কই নিচে নামো নিচে নামো। তো নিচে আসতেছে আর চিন্তা করতেছে আজগাদু ফাই নাই বো জিফুত, আর কোনোদিন
দেখতে পারতাম না, নামতাছে আর সূত্র বের করতেছে। স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ে, বীজগণিত নামে একটা অঙ্ক আছে, বীজগণিত, এটার মধ্যে কিছু সূত্র আছে, আমরা পড়ছি এই কুমিল্লা আলিয়াত, এই কোন সময় ওই 88, 89, 90 এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার, এরকম একটা সূত্র আছে না? এই সূত্রের আলোকে অঙ্ক অঙ্ক হইব নাইলে হইতো না, এগুলাকে বলা হয় সূত্র বীজগণিতের। নাম তাছে আর একটা সূত্র পাইছে, নামছে তোমা কে কর মাই তোমা ফল খা রা হাত, আচ্ছা কেসা ফল হে, ফলটা কেমন? এক হচ্ছে আচ্ছা ফল, খুব ভালো ফল, ও যাও, যাওয়ার সময় বলে দিতেছে 10 জন উঠে গেছে, নিচে থেকে মুক্তি বাহিনী কইতেছে ভাই ওই শোনো শোনো, জেতনা হি কালা হে ওতনা হি ভালা হে, সূত্র একটা শিখাই দিছে, হ্যাঁ ফাঁকি দে এখন দৌড় দিব, যতই কালা দেখ ততই বালা। আসলে কিন্তু সত্য কথা, জাম যত কালা হয় তত কিন্তু মজা লাগে, কি কোন আপনারা কি কোন, হ্যাঁ মজা লাগে, তো এত কালা কালা সে সত্য বলছে, তো দেখে জাম একটা জন ধরছে কালা, এটার থেকে আরো একটা কালা মোটা বইরুছে জামের ডেলে, এটা সাইরা এটার ধরছে, ভাই উসনে কিয়া কাহা তা কত, উসনে তো কাহা তা জিতনা হি কালা হে ইতনা হি ভালা হে, যতই কালা ততই ভালা, তো এই চিন্তা করে হে জামডারে সাইরা জামাতে আর একটা কালা বইরুছে এটার ধরছে, যখন এটার ধরছে এটা তো মশালা দিলে শুরু করছে বো বো, এটা আমাদের বদরপুর আছে কিনা জানি না, আমরা বুড়ি সঙ্গে আছে, এটারে কই বোমরা, বোমরা আছে নি কালা, কালা কি কালা একবারে যাই যাওয়ানের সালা, এত কালা বোমরা, ওই কালা জামড়িয়া বাদ দিয়া বোমরাডারে ধরছে বেকুব পাকিস্তানি, মুক্তি বাহিনী বুদ্ধিওয়ালা শিখাই দিছে জেতনা হি কালা হে ইতনা হি বালা হে, তো কালার কালা ভাইয়া গেছে ধরছে, এরপরে কয় পাকিস্তানি আরো বেহুক কত বেহুক, উ করে গা ভু করে গা নেই চড়ে গা, উ করো আর ভু করো, আজকে সারাসারি কেন সারাসারি নাই, কো জেতনা হি কালা হে ইতনা হি বালা হে, তো উ করো ভু করো সারাসারি, বন্ধুরে দুনিয়া থাকতে ইমান ঠিক করে যেতে হবে, আমল ঠিক করে যেতে হবে, কবরে গিয়ে ঠিক করার কোনো পথ, কবরে গিয়ে উ করো ভু করো, ফেরেশতা কি সারবো আর আইতে দিব দুনিয়া আর আসতে দিত না, সুতরাং দুনিয়ায় নবীর পক্ষে থাকতে হবে, দুনিয়ায় ওলি আল্লাহর পীর মশায়েকের পক্ষে থাকতে হবে, ঠিক না বেটি? তাইলে আখেরাতে মুক্তি আছে না নাই? আপনাদের বদরপুরে গরু আছে কিনা জানি না, বুড়ি সঙ্গ আছে, আসেনি মাশাল্লাহ, এই গরু কোনটি আছে শিং বড় বড়, একটা গরু ধইরা এই আমরা যে ফাগড়ি বান্ধি 11 হাত লম্বা 9 হাত লম্বা, এই ফাগড়িটা যদি সুন্দর করে ফেঁসাইয়া বিমানের টিকিট একটা কাইটা এয়ারপোর্ট লয়ে গিয়া, এও কোন এয়ারপোর্ট পরনা সুবহানাল্লাহ, হয়তো যাইতে হইব সিটাগাং, নাইতে যাইতে হইব ঢাকা, তো একটা বিমানবন্দরের নাম শাহজালাল আর একটার নাম শাহ মানন, পরনা সুবহানাল্লাহ, ওই সান্দু যাইবা কই, মানো আর না মানো, ওলি আল্লাহ মানো আর না মানো, আইতে হবে নিশি দিয়া, যাইতে হবে নিশি দিয়া, ওলি থাকবে কোথায়, উপরে, উ করো বউ করো সারাসারি, ওই ঢাকার এয়ারপোর্টটার নাম জানি কি, কোন মিনিস্টারের মন্ত্রীর নামে জানি, মাশাআল্লাহ, শাহজালাল কে আল্লাহর ওলি, উনি একজন ফির, ওনারও লক্ষ লক্ষ অনুসারী আছে, শাহ আমানত উনি একজন ওলি, তাহলে ওলির শান আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত, তো এয়ারপোর্ট নিয়া শাহজালাল বিমানবন্দরে নিয়া সৌদি আরবের টিকিট কেটে বিমানে তুলে পাঠাই দিছি সৌদি আরব, এই বদরপুরের সৌদি আরব ও, ঠিক না বেটি? দেখছেন না ঠিক বলে, তাহলে তো ব্যবসা এটা ভালো হইব, বদরপুরের তারা গরু ধরবো, গরুর দাম হইলো 50,000, একটা ওটার দাম হইলো 5 লাখ, 50,000 কিনা ভাড়া আমি সৌদি আরব, এটা ওট হয়ে আইব, কেউ বদরপুরের গরু সৌদি গেলে ওট হইব, তো কইলেন যে ঠিক, এটা বদরপুরের গরু সৌদি যাক আর আমেরিকা যাক, এটার নাম কি, এটা কি খাসি হইব ছাগল হইব? আচ্ছা বদরপুরের আমরা মা বোনেরা গরু স্বর্ণ আছে না, আমরা কোনো নিতাম না, মা বোনেরা ভয় পেয়ে যাবো আবার, হুজুর যদি স্বর্ণের কথা কয় আলমারি কোনো শুনি, মা বোনেরা যে স্বর্ণ পরে এই স্বর্ণটারে যদি কোনো রকম ফেঁসাইয়া আমেরিকা ফাটাইয়া দেওয়া যায় তাহলে স্বর্ণটা রূপা হইব, এটা কি কর, হইতো না? তাহলে বদরপুরের স্বর্ণ আমেরিকায় গেলেও স্বর্ণ, বদরপুরের গরু আমেরিকা গেলেও গরু, দেশ পরিবর্তন হয়েছে কিন্তু গরু পরিবর্তন হবে নি, হবে নি, হবে না, তাহলে বাবারে জমিনের উপরটা এক দেশ, জমিনের নিচেরটা হইলো আরেক দেশ, এই দেশটার নাম হইলো দুনিয়া আর ওই দেশটার নাম জানি কি, ওই যে আমরা প্রথম একটা কথা বলছি, দুনিয়ার
আখেরাত। এই দেশটার নাম দুনিয়া। এটা যদি নবীর পক্ষে থাকো, অলির পক্ষে থাকো, তাহলে যখন ওই দেশে যাইবা তাহলে ফেরেশতায় কইবো আল্লাহ আইছে, কে আইছে, কই তোমার অলির পক্ষের মানুষ আইছে, নবীর পক্ষের মানুষ আইছে, সুবহানাল্লাহ। আর যদি নবীর বিপক্ষে থাকো, অলি আল্লাহর বিপক্ষে থাকো, ওই দেশে যাওয়ার পরে কইবো খোদা আইছে, কোনটা কইটা কইটা কোনটা কই, যেটা দুনিয়ার বিরোধিতা করলে কবরে গিয়া কি পক্ষে থাকার কোনো ব্যবস্থা আছে? রাম এই বদরপুরের গরু সৌদি গেলে উড়াইবো নি, উঠাইতো না। দুশ্মন জমিনের উপরে দুশ্মন, নিচে গেলেও হাসরের মাঠে গেলেও দুশ্মন, আর জমিনের উপরে বন্ধু, কবরে গেলেও বন্ধু, হাসরে গেলেও বন্ধু। তাইলে আমরা কি বন্ধু হইতে চাই না শত্রু হইতে চাই? কারা কারা বন্ধু হইতে চাই হাত গুলা দেখতেছে মাশাল্লাহ, সবাই ওইসব উজোর এখন দিয়েন না, দিয়েন না, বড় কষ্ট হয়েছে। এতগুলো মানুষ, বদরপুরের মানুষ, ইমানওয়ালা মানুষ, মসজিদ হলো গাউসিয়া মসজিদ, গাউসেবাকের নামে, ঠিক না বেটি? এই মানুষগুলো এত দুর্বল হইলে এই এলাকাটা থাকবো, এর লেগে তো লয়ে যেতেছে গা, এর লেগে লয়ে যেতেছে গা, শক্তি আসেনি আমরা শরীরে। তো হুজুর দেন, আপনি একটু জোরো করে দেন দেখি, আরে নারে তাকবীর মাশাআল্লাহ, বলিয়ম আরো বাড়বে, নারে রিসালাত, নারে গাউসিয়া, মা বাবার খেদমত যেখানে, নামাজ রোজা যেখানে, মদ জুয়া যেখানে, আসেনি না নাই, নাই জায়গাত নাই, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এটা কি খাওয়ান যাবো? খাইয়া সেরা বদরপুর গুরু কয় গোড়া বদরপুর আমার ঘরের মধ্যে এক ফোট চাল নাই, একটা গড় নাই, হেবাটা কয়েছে পুরা বদরপুর বলে হ্যার তুলে পানি খাইছে। কি 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 খাইছে ওমা কয়না কয়না, কি খাইছে? পানি খাইছে। তো পানির অপর নাম জানি কি? আরে ঘুমাই গেছে কয়না, পানির অপর নাম কি? তো এবারটা কই গেছে পানি গাইয়া, মরণের পথে গেছে, পানির অপর নাম বললে জীব, এ ঘুরে আর ঘুরা বদর ঘুর আমার। তাহলে একটা পানি গেছে, এমন পানি খাইছে যেই পানিয়ে তার ব্রেন নষ্ট করে দিছে, এটার নাম হলো কোকা কোলা, ঠিক না বেঠি? ওই দেখছো ঠিক বলে, কোকা কোলা খাইলে বুঝি মাথা ঘুরায়, কোকা কোলা খাইয়া বুঝি মাথা ঘুরায়, ওইটাও পানি, ওইটার নাম হলো মদ, মদ, ওইটার নাম কি? মদ। আবার কেউ কেউ ডাল, ডাল খাইছে, আমরা বদরপুর কয়নি কিনা জানি না। তাহলে এই পানি খাওয়া যাইব? যারা মিলাদ পরে কিয়াম করে পীরাউলিয়া মানে নবীকে ভালোবাসে এই ধরনের আমরা যারা আছি, এই পানি কি খাওয়া যাইব? আর একটা আছে বাবা ট্যাবলেট আছে না, কি ট্যাবলেট, ইয়াবা, ইয়াবা, ইয়াবা ট্যাবলেট, এটা খাওয়ান যাই। কয়জন? একজন। তো সারা বিশ্বের মানুষ প্রতি ঘন্টায় প্রতি মিনিটে কত মারা যাইতেছে, আজরাইল একজন, এতজনরে মারে কেমনে? ইলিশ মাছ, এখানে হলো লাল শাক, এখানে বেগুন বাজি, এখানে হলো গরুর মাংস, এখানে খাসির রেজালা, এদিকে হলো মুরগির রোস্ট। প্লেট কয়টা, খানা কয়টা? অনেকটি। মন চাইছে রোস্ট খাইবেন, রোস্ট ধরলে রোস্ট মুখে যাইবে, রোস্টের লেগে ভাগ করে যাওয়ান লাগবে না, আপনার প্লেটের মধ্যেই সব আছে। এই প্লেটের মধ্যে সকল মানুষের রুহগুলো আছে, আল্লাহ শুধু হুকুম দেয়, আজরাইল ওই যে ওই যে ওই যে মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, অমুক অমুক জায়গায়, আজরাইলে বসে একটা সুইচ দিয়ে বসবটি একসাথে ডিলিট হয়ে যায়, একশো আজরাইল লাগে না, এক আজরাইলে কাজ করে। নবী একজন, আজরাইল একজন, হাজার জায়গার যায় নবী একজন, হাজার জায়গায় আজরাইল যদি যাইতে পারে, নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ দিলে। আমার কোনো সমস্যা আছে, আপনার কোনো সমস্যা আছে, আমার মতো কিছু মোল্লার সমস্যা হয়, তারা সমস্যা হয়, আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্যার সমাধান দান করো, সবাই বলি আমিন। মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আহারে পাশানো হৃদয় নবীজির প্রেমে মজনা নবীজির দরুদ আল্লাহ পড়েন কোরআন পড়ে সাল্লে
মাওলানা মুহাম্মদ ওয়ালা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অনেক কথা ছিল, সময় পেলাম না বলার, 11:30 বেজে গেছে, আমরা সংক্ষিপ্ত করে ফেলব। আখেরাতে এবং এই দুনিয়ায় দুনো দুনিয়ায় উত্তম জীবন আমাদের দরকার আছে। উত্তম জীবন গড়তে হলে যেই পথ পদ্ধতি আছে সেগুলাতে আমাদের যাইতে হবে। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য আমাদেরকে সদা সচেষ্ট থাকতে হবে, ঈমান চিনতে হবে, ঈমান চিনে তারপরে আমল করতে হবে। আমল যদি তখন কম হয়, এই কম আমলেরও দাম আছে না নাই? আছে। একের পরে শূন্য যদি একটাও হয়, 10 টাকা হইব, 10 টাকা দিয়ে একটা চিপস পাওয়া যাবো, ঠিক না বেটি? আর এক নাই, 1000 শূন্য লইয়া যদি দোকানে যায়, চিপস দিব নি একটা, চিপসের কাগজটাও দিব না, বরং লাঠি দিয়ে আরো দৌড়িয়ে দিব। তুই মস্কারি করতে আইছিস আমার লাগে, টেকা আনছন না শিব কোজস, কই 1000 সৈন্য আনছি তো, কই সৈন্য আনলে কোনো কাজ হবে না। তো এই জন্য ঈমান ঠিক রেখা যদি আমল কম হয় তাহলে সেটার দাম আছে। আর যদি সমস্যায় পড়ি তাহলে তোরানেওয়ালা কে আছে? নবী রসুল গোস কত বলি আল্লাহ সুবহানাহু, তোরানেওয়ালা তুমি বাঁচানেওয়ালা, আরে তোরানেওয়ালা তুমি বাঁচানে মুহাম্মদ মুস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশা কাম লেওয়ালা, তুমি বাদশার বাদশা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি কথা শেষ, যে মাসে বসেছি এই মাসটার নাম হলো রবিউল সানি। তো ইমানদার মোমেন মুসলমান রবিউল আউয়াল আসলে মিলাদুন নবীর আনন্দে আনন্দিত হয়, নবীদের সর্দার আমাদের নবীকে নিয়ে আসে। আর এই মাস আসলে রবিউল সানি মাস আসলে ইমানদার আশেক রসুলরা ব্যস্ত থাকে, ইমামুল আউলিয়া ওলিদের সর্দার ফিরের ফির বড় ফির আব্দুল কাদের জেলানিকে নিয়ে আসে। একজন হইল ওলি আর একজন হইল নবী, তাহলে ওলিও আছে নবীও আছে। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, আসলে জুতা দেয় বাইরে মো কি কর, বদরপুর আইলে কি কোলো লইবেন? যদি কেউ আইয়া কয় আমি হইলাম শেরজান মানার নবী, এবারটা কি ফুলের মালা পাইবো না জুতার মালা পাইবো? তাহলে নবীর পরে আর কোন নবী নাই, তাহলে কারা আসবো? আমাদেরকে কে কথা বলবে? আল্লাহর কথা, রসুলের কথা, কথা বলেন না আছে বলেন না সুবহান, আজান দিছে গাউসিয়া মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেউ আজান দিয়ে কে লেগা রোজা রাখনের লেগা নামাজ পড়ার লেগে? তো দৌড়ে গেছি হুজুর, আমাদের খতিব সাহেব, হুজুর হুজুর আপনি আর মুয়াজ্জিন সাহেবের নামাজ পড়েন, আমরা পড়তাম না। ইমাম সাহেবে ঘুরে কেড়ে পড়তেন না, কারণ কি? কোন যে অজু নাই, তো অজু নাই, ও সমস্যা কি? অজু করে আইয়েন, কোক অজু কর্ম কেমনে ফানি তো নাই, ক এটা না কইবে, ফানি নাই দেখে অজু করতেন না, ফানি না থাকলে অজু করার ব্যবস্থা আছে নি? কোজা আছে, কি ব্যবস্থা আছে? তাই মুম করবা মাটি দিয়ে। তাহলে ফানি না থাকলে বদরপুরে যদি ফানি না থাকে আজান হইলে নামাজ পড়তে হবে, কয় না নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হইলে অজু করতে হবে, তো ফানি তো নাই, কয় ফানি না থাকলে অসুবিধা নাই, মাটি দিয়ে তায়াম্মুম করো তারপরেও নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো চলে যাবেন, তো আমাদের উপায় হবে কি? কই উপায় তো রেখে যাইতেছি, কই যে ফানি না থাকলে তায়াম্মুম ফানির কাজ করবে, কই আমি না থাকলেও আমার কাজ করনেওয়ালা আসবে, কই যে আমি রেখে দিতেছি নায়েব রাসূল আল্লাহর আউলিয়া বলুন সুবহানাল্লাহ, কই তারা নবী হবে না, তারা রাসূল হবে না, নবী রাসূল না হইয়া তারা নবী রাসূলের কাজ করবে সুবহানাল্লাহ, তাদের নাম হলো আল্লাহর আউলিয়া বলুন না সুবহানাল্লাহ। এই অলিদের মধ্যে অলিদের রাজা গাউসুল আজম হইল আব্দুল কাদের, উনি মাত্র 2 বছর আগে আইছে, হাজার বছর আগে বরপিশা বুজুর আসছে 471 হিজরিতে, হাজার বছর আগে, এখন চলে 1400 কত হিজরি, 1000 বছর আগে একজন মানুষ আসছে, 1000 বছর পরেও ওই ইরাকের মানুষটারে বদরপুর বই আমরা নাম জানি বরফির আব্দুল কাদের। তাহলে মানুষটার কি হস আসিল না ডাট আসিল? ডাট। আমিও মানুষ আপনিও মানুষ, এরা তো কয় নবীও মানুষ আমিও মানুষ, আমি যেমন নবীও পরন না নাউজুবিল্লাহ, ছেলেরে বিয়ে করেছে কষ্ট হইবনি সারি দিতেছি, ছেলেরে বিয়ে করেছে বাপ মায় পছন্দ করে, এত সুন্দর বাসর ঘরে দিছে, বাসর ঘরে কি জামাই বউ ছাড়া আর কেউ থাকুন যায়?
বাসর করে ডুকছে, ডুকা বউরে দেখছে, হায় হায় বউরে দেখা, বউ আমার বাপ এটা কি করাইলো, মায়েরা কি করাইলো, তোমার নাকটা হাই হায় রে এত সুন্দর, ঠিক আমার মায়ের নাকের মতো। কি কইবেন, সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? নাউজুবিল্লাহ তো কইতেছেন না যে, নাকি গরজে কইবেন? গরজে কইলে কামাইব, এখানে কইতেইব আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন? কই তালাক হয়ে গেছে, কই এটা কি কও, বাপে বিয়ে করেছে, আমি তালাক দিলাম না, কথা তালাকের কথা কি কইছি, কখন লাগতো না, এখন ছিল না, ওটু ফাঁস, এখন কি ফাঁস, ওটু ফাঁস, কইটা ওটু তালাক হয়ে গেছে, ওটু তালাক আবার কেমনে? কই নিজের বউয়ের অঙ্গের সাথে মায়ের অঙ্গের তুলনা দিলে এটা আর তালাক বলতে হয় না, এমনিই তালাক হয়ে যায়। তাইলে বন্ধুরে, বিবির অঙ্গের সাথে যদি মায়ের অঙ্গ তুলনা দিলে বউ তালাক হয়ে যায়। যেই উম্মত নবীকে টান দিয়ে আইনা বলে আমি যেমন নবীও তেমন, ওখানে বউ তালাক হয়েছে, আর এখানে কি তালাক হয়? ঈমান, ঈমান তালাক হয়ে যায়, সে আর মুমিন থাকে না। নামাজি থাকে, ফাগরিওয়ালা থাকে, দাড়িওয়ালা থাকে, টুপিওয়ালা থাকে, মসজিদের খতিব থাকে, মাদ্রাসার হুজুর থাকে, কিন্তু ঈমান থাকে না। হুজুর দেখা যাবে ঠিক আছে, ইমামও ঠিক আছে, কিন্তু মামলত কি নাই? মামলত নাই। ও করে আর বউ করে কোনো কাজ, তাহলে বলা যাবে না। তাহলে নবী ওলি দুই জাত আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আল্লাহর যারা আউলিয়া তাদের কোনো ভয় নাই। এই বাংলাদেশেও আউলিয়া আছে না নাই? আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। পরম সুবহানাল্লাহ, গৌসে পাক আল্লাহর ওলি ছিল। আমার বক্তব্য শেষ। এমন ওলি, শুধু একটা একটা বলবো, এমন ওলি, কেমন ওলি, উনি আল্লাহও না, আল্লাহর বন্দা, আল্লাহ। আচ্ছা, মারে জানি কে, আবার জিন্দা করে কে? আল্লাহ। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী খ্রিস্টানদের লগে লাগা, কই তোমরা নবী মরা জিন্দা করছে, আমার নবী তো দূরের কথা, আমি নবীর গোলামের গোলাম, আইও আমার লগে কবর পার, গিয়া বলছে কবর পার দাঁড়াইয়া, কই জিন্দা করে দেখাও দেখি, ঈসা নবী বড় না তোমরা নবী বড়, কোন নবী তো করণ লাগতো না, আমি করমু, দাঁড়ায় বলছে কুম বে ইজনি, আমার হুকুমে জিন্দা হ, বলতে দেরি হইছে, জিন্দা হইতে দেরি হয় নাই। সুবহান, তা আব্দুল কাদের কি আল্লাহ নেই? কি আল্লাহর বন্দা, আল্লাহর বন্দা, কিন্তু কাজ করছে কার? আল্লাহর কাজ। আল্লাহর কাজ করলেও আব্দুল কাদের রে আল্লাহ বলা যাবে না, তো কাজ করলো কেমনে? আল্লাহ তারে পাওয়ার, আল্লাহ তারে পাওয়ার দিছে। তাহলে আল্লাহ পাওয়ার দিলে মোল্লার কোনো সমস্যা আসেনি, কিন্তু আমরা তো, আমাদের তো সমস্যা হয়ে যায়, কেন এটা কি কইলো, কেমনে পারে, আল্লাহ নাই কাম করে। আল্লাহর অনেক কাজ আল্লাহর বন্দাদেরকে দিছে, নবী রাসূলকে দিছে, দিয়া মানুষকে হেদায়েত করার জন্য। বাবা শাহজালাল আল্লাহ না আল্লাহর বন্দা? আল্লাহর বন্দা। নদী ফাইরিব, নৌকা লাগবে, বাবা শাহজালালকে আমার নৌকা লাগে না, কইটা কোন জাতের কথা কন, আপনি কি আরেক দেশের মানুষ নাকি? কোনাই দেশের মানুষে, বাবা শাহজালালের সাতটা চোখ ছিল ঠিক না বেটি? কয়টা? দুইটা। আপনার কয়টা? দুইটা। ফাও কয়টা? দুইটা। আমি ফানির উফরে দাঁড়াই, আমি ডুববা যাই, বাবা শাহজালাল ফানির উফরে দাঁড়াইছে, ফানির তারে ডুবাইতেছে না, পড়ুন না সুবাহ, যায় না মাছ বিছাইয়া গুড় গুড় করে ফাইরিয়ে গেছে নদী, আমরা শুধু তারা শুধু ছাইয়াই রয়েছি, গুড় গুড় করে চলে গেছে। খাজা মঈনুদ্দিন চিস্তি, বাড়াটা কেমন ডাট, কয় ফানি তো ফাইবা না, কয় যে পৃথিরাজের সৈন্যবাহিনীর আয়না সাগর ঘিরে রাখছে, এমনি ফাঁস হইলো এক মাইল, লম্বা হইলো দুই মাইল, যদি কোনো সময় যান, নাম হইলো আনা সাগর। কি সাগর? ওই আমাদের এই রেল লাইনে যাবেন, আখাউড়ার আগে একটা স্টেশন আছে, কি সাগর জানি? গঙ্গা সাগর। এই আপনাদের আমাদের কুমিল্লা শহরে একটা সাগর আছে, এই সাগরটার নাম জানি কি? ধর্মসাগর। আসলে কি এটা সাগর? তো নাম তো সাগর, নাম সাগর, যে কোনো একটা কারণে আনা সাগরের পানিরে বলছে, এ পানি বদনাই চলে আয়, কোন না সুবহান, কেউ পানি কেউ ওনার কথা শুনবো, শুনবো কার কথা? আল্লাহর কথা। কিন্তু যখন আল্লাহর ওলি ডাক দিছে ফানি, সবার ভিতর দিয়ে সইলায় আমার লোডাত, বলতে দেরি হইছে, আসতে দেরি হয়, দেখি কোন মাদ্রাসার বড় হুজুর আছো, দাঁড়াইয়া গুমতি নদীর ডাক দো, এই নদীর ফানি আমার বালতির মধ্যে আয়, আইব নিহি, হেবাড়াও তো মানুষ, আমিও তো মানুষ, আঙ্গুলি ইশারা দিছে, জাবালে আবু কোবাই সৌদি আরবে খারুইয়া নবীজি ইশারা দিছে, সাত দুই টুকরা হোক, কইতে দেরি হয়েছে, টুকরা হইতে দেরি হয় নাই। আমি আর আপনি দাঁড়ায় যদি 100 মানুষ দাঁড়ায় যদি আটটি রেখে এরম এরম করি, টুকরাও টুকরাও, আট টুকরো হয়ে যাব, সান টুকরা হইব নি, সান টুকরা। তাহলে হেবাডা আর হেবাডা, আপনি আর হেবাডায় বুঝি একরকম, আমি আর হেবাডা একরকম, করুন না নাউজুবিল্লাহ, বেশ কম আছে না? নাই আছে। তে ওলি আল্লাহদেরকে এই পাওয়ার গুলা কে দিছে? করুন না সুবহানাল্লাহ। চট্টগ্রামে ফটিকছড়ি থানায় দরবার, মাইজবান্ডার দরবার শরীর, নাম হইলো গাউসুল আজম আহমদুল্লাহ,
অজু করতেছে মাইজবান্ডার শরী ফটিক শরী, আর বক্ত হইল 42 মাইল দূর রাঙ্গনিয়া পাহাড়ে, লাকড়ি কাইটটা নিয়ত করছে ফিরের দরবারে নিবে, মাথাত খালি তুলতাছে আর এমনি একটা বাঘ আইছে আয়া তারা হা করে খাইয়া লেব, তখন হে ডাক দিছে আল মাদা দিয়া গৌসুল আজম, বিপদে পড়ছি সাহায্য করো। গৌসুল আজম 42 মাইল দূরে অজু করে বদনাটা হাতে নিছে খাদে মারার থেকে নিয়া ফুকুরে মারছে, ফুকুরে মাইলা যারা লিহারতে ও লিগেছি গা হুজরায়, আরে দিক দেখ খাদে আমরা বদনা ঢোকায় জাল মারতেছে সারা ফুকুর জাল দিয়া খুঁজা পায় না বদনা, বদনা গেল কই, বদনা চলে গেছে 42 মাইল দূর রাঙ্গনিয়া পাহাড়ে কোদালিয়া পাহাড়ে বাঘের মাথা এসো, মারছে কি হেন, মারছে তো এখানে নিয়ে গেছে কে, আল্লাহ মারছে, উনি ফোসানের দায়িত্ব কার, আল্লাহর, যিনি মারছে উনি জানি মাছ ব্যাপারি আল্লাহর ওলি, বলুন না সুবহান, কার ওলি, আল্লাহর ওলির ইজ্জত আছে না নাই, তো আল্লাহ ওলিয়ে কাজ করতেছে, আল্লাহ বলে যে ইজ্জত তো তোমার আমি রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে, মারছে ফুকুরে কই তুমি মারো ফুকুরে, আল্লাহ বলে আমি নিব পাহাড়ে, সুবহান, মারছে ফুকুরে বদনা পার বদনা চলে গেছে পাহাড়ে, পুরো না সুবহান, সেই বদনা নিয়া লাকড়ি লইয়া লাকড়িওয়ালা আইছে মাইজ বান্ডার শরীফে, বদনাও পাইছে লাকড়িওয়ালারও পাইছে, তাহলে ওলিদের পাওয়ার আছে না নাই, আরেকজন আছে গৌসুল আজম গোলাম রহমান মাইজ বান্ডার শরীফে মরা সন্তান লই আইছে, কয় মরা দো চাই নাই চাইছিলাম জেতা, তো আমি কি করবো, কো তুমি কি করবা তুমি জানো, শুয়ে গেছে কো পানি ডাল হাতের মধ্যে পানি ডালতেছে কয়েক ফোঁটা পানি এই সন্তানটার উপরে পড়ছে, বস ওয়া ওয়া করে জিন্দা হয়ে গেছে, সুবহান, জিন্দা জানি করে কে, তখন এইবার যে জিন্দা করছে আরে কি আল্লাহ কমু না, আল্লাহ বলা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, তো বন্ধুর ইজ্জত রক্ষা করবে কে, আল্লাহ, বন্ধুর ইজ্জত রক্ষা করবে আল্লাহ, এখন যদি হে দাঁড়াইয়া যদি কইতো আল্লাহ এরে জিন্দা করো আল্লাহ এরে জিন্দা করো, জিন্দা করে লইলে আল্লাহ বলবে যে তুমি ফতে আইও, কাজ তো আমি এ করবো, হেরে তো একটা ওসিলা বানাইতে হয়, উজিলা বানাইতে হয়, হের কাছে যাইবা কাজ করবো আমি, বলুন না সুবহান, এরকম ওলিয়া উলিয়াদের পাওয়ার আছে না নাই, মাঝবান্ডার দরবার শরীফ এত ওলি আল্লাহ পয়দা করছে, দেখবেন কুমিল্লা জেলায় কত ওলি, রাজাপুরি সাকরাপুরি তৃষ্ণাপুরি গিলাতলি এরকম যত ওলির দরবার আছে এটি মাঝবান্ডার দরবার শরীফের পয়দা, সুবহান, তো ওলি আল্লাহদের রুহানি পাওয়ার আছে না নাই, ইমামে আহলে সুন্নাত আমাদের সুন্নি জামাতের ইমাম আল্লামা গাজী দীন মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহ কয় দোস্ত যদি তুমি পয়সাওয়ালা হইতে চাও চট্টগ্রাম গরিবুল্লাহ শাহর মাজার জিয়ারত করো, সুবহান, আর যদি তুমি মামলা মুকদ্দমায় মুক্তি পাইতে চাও তাহলে দেরি করো না শাহ আমানতের দরবারে যাও, সুবহান, এ ছাত্র ছাত্রী যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এটা ব্রেন যদি শার্প করতে চাও দেরি করো না মিসকিন শাহর মাজারে যাইয়া চলে যাও, সুবহান, এরপরে কয় তুমি যদি ওলি হইতে চাও কয় তুমি যদি ওলি হইতে চাও ইমামে আহলে সুন্নাত বলে আদব মোহাব্বত দিয়া ওলি হইতে চাও তাইলে আর দেরি করো না চট্টগ্রাম মাইজবান্ডা শরীফে যাও, সুবহানাল্লাহ, এমন ওলি আল্লাহদের আস্তানা আছে না নাই আমাদের দেশে, আরে বাপরে বাপ এমন হুঙ্কার দিছে লাত্তি মেরে মাজারগুলো ভেঙে দিতে হবে, বলুন না নাউজুবিল্লাহ, আল্লাহ করে আগ ভাঙতেছি মাজার, মাজার ভাঙানোর আগে ভাও ভেঙে দিছে, প্লাস্টার করে অনেকদিন প্লাস্টার করে বইরে রয়েছে মাজার, মাজারের জায়গা আসেনি উনি কিন্তু এখন জায়গায় নাই, উনি কই গেছে মার্ডিন নিছে ওনার মাজার হয়েছে নি, হয়েছে না হইতো না কারণ বিরোধী আছিল, ওই আবুল আহাবের মাজার আসেনিও হজ করতে গেছি যে মক্কায় পাইছে নি কেউ, নবীর মাজার আসেনি, তাহলে একজনেরটা আছে আরেকজনেরটা নাই কিরে, নবীও মক্কার আবুল আহাবও মক্কার, আবুল আহাবের হয়েছে না কেয়ামত পর্যন্ত হবে না, বড় পীরের মাজার আছে খাজা গরিবে নামাজের মাজার আছে সারা বিশ্বে মাজার আছে, ওমানে গেলাম জিয়ারত করলাম মাজার, এই আপনার মিশর ইরাক জর্ডান কাতার কুয়েত ওইদিকে এই দেশগুলো আর বাকি রাখি নাই ঘুরে ঘুরে আসছে সব জায়গায় মাজার আছে, আর আমাদের দেশেও মাজার আছে না নাই, তো মাঝে মাঝে হুঙ্কার দে মাজার ভেঙে লেব, মাজার মাজারের জায়গাতে আছে হেরে ভেঙে আল্লাহ কই নিছে মাডেন নিছে, পড়েন না সুবহানাল্লাহ, আবার হুঙ্কার দিছে যত ফিরের খানকা আছে সব তুসমাস করে দিব, এ কমি মাদ্রাসার বড় লিডার উনি এখন খানকার কাছেও যাইতে পারে নাই, আল্লাহ কয় তোরে খানকা ভাঙামু নিচে সোনার গাঁও নিয়ে একটা হোটেলে ঢুকাইছে আল্লাহ খুশি ফুর্তি করতে গেছে ফুর্তি করতে গেছে ফুর্তি করে নেতারারে মাঠে নামাইয়া হ্যাঁ গিয়া ফুর্তি করে রিসোর্টে নারী লইয়া আল্লাহ কয় এমন বেদ যদি তোরে করমু করছে নারী লইয়া দৈরা এমন কি আরামের জায়গায় আছে না কষ্টের জায়গায় আছে খানকা গুলো জায়গায় জায়গায় আসেনি আল্লাহ কয় খানকা ভাঙবি তুই আমার ওলি আল্লাহ আর তুই আমনে আস্তা থাকবি খানকায় যাওয়ার আগে ওনারে এক জায়গা ছাড়াই দিছে ঠিক না বেটি
সাবধান হয়ে যান। আল্লাহর ওলিদের বিরোধিতা আমি করলেও একই অবস্থা, আপনি করলেও, সে করলেও একই অবস্থা। ওলি নবী ওলি তারা বড় সাবধান। আল্লাহ আগেই বলেছে আল্লাহ সাবধান, বড় সাবধান। এটা কার কথা? কিও নামাজ পড়ি না ফাঁস ওয়াক্ত, ফরজ নামাজ না, আল্লাহ বলার দরকার ছিল আলা ইন্না কিমাস সালাত, সাবধান তোমরা নামাজ পড়তে হবে, এ কথা বলে নাই। কইছে আকিমুস সালাত, নামাজ পড়ো, ও আতো যাকাত, যাকাত দিও, ও রোজা রাখো। কি আল্লাহ এত নরম কথা কেন? গরম করে কইবে না, লেগে তো পড়ে না। কইছে না, কো নামাজ নিয়ে তো তারা মারামারি করবি না। কিও মারামারি আছে নামাজ লইয়া? এই সুন্নি বলেন, ওয়াবি বলেন, খারিজি বলেন, কৌমি বলেন, হেফাজতি বলেন, নামাজ লইয়া নি মারামারি করে। তারা ফাঁস অক্ত পরে, আমরাও কয় অক্ত পরি? ফাঁস অক্ত। হেরা কোনো ছয় অক্ত পরে না, আমরাও কোনো সাত অক্ত। সুতরাং নামাজ লইয়া কোনো মারামারি নাই, রোজা লইয়া কোনো মারামারি, হজ নিয়ে মারামারি নাই, জাকাত নিয়ে মারামারি নাই। তাহলে কয় যে যেই জায়গায় লইয়া মারামারি করবি, ওই জায়গায় আমি আল্লাহ বড় কঠিন কথা বলছি, শক্ত কথা বলছি। আমি জানি তোমরা কি লইয়া মারামারি করবা। কো কি লইয়া? কো নামাজ নিয়ে হইতো না, রোজা লইয়া হইতো না, ফিরাও লইয়া লইয়া হইব। একদল মানবে আরেক দল মানবে না, একদিন পক্ষে থাকবে আরেক দল বিপক্ষে থাকবে। এই জন্য আমি আল্লাহ খুব বলছি, সাবধান করে দিছি, আল্লাহ সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা আউলিয়া, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। পরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, কো আমি আল্লাহর যারা ওলি তারা দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আমি আব্দুল কাদের কে যারা ভালোবাসো, আব্দুল কাদের বলতেছে হে আমার মুরিদ, আমাকে যারা ভালোবাসো, আব্দুল কাদের কে যারা ভালোবাসো, আমি আব্দুল কাদের বলতেছি তোমাদেরও কোনো ভয় নাই। আমারে বলছে আল্লাহ, আব্দুল কাদের তোমার ভয় নাই, আর আমার যারা মুরিদ তোমাদেরকে বলতেছি আমি, আমার যেমন ভয় নাই, তুমি যদি আমারে বন্ধু বানাও তোমারও কোনো ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। তাইলে এও ফাস মুন আলু কিনছি, কয় মুন? ফাস মুন আলু। ও মা, আলু যখন টাল দিছি, টাল দিয়া বাঁচতে 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 দেখি এক মুন আলু হইলো ফসা। কয় মুন ফসা কিনছি? কয় মুন? ফাস মুন। মাগ নানার টাকা দিয়া, টুক টাকা দিয়া কি ফসা আলু কিনছি নি? কিনছি তো ভালো আলু। এ ফসা দিয়ে আসলে বিত্রে বিত্রে ফোচা রয়েছে বাড়িতে, নাটা খুলো না, দেখে এক এক মনো ফসা। তাহলে আমরা ফসা জিনিস কিনি নাই, টাকা দিয়ে ভালো কিনছি, কিন্তু ফসাটা ভালো ডাল লোকে থাকার কারণে ফসাটা আয়া করছে। পড়ুন না সুবাহ। বন্ধুরে আমি আপনি তো ফসা, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, শুধু গুনা আর গুনা, গুনা আর গুনা। যদি কোনো রকম একটা আল্লাহওয়ালার সাথী হয়ে যাইতে পারি, আল্লাহর বন্ধুর সাথী হয়ে যাইতে পারি, তাহলে হ্যাঁ যেখানে যাইব আমিও ফসা আলুর মতো টানের ছুটে সেখানে চলে যাব। ফুরুন না সুবহান। ফুল দিমো আতে, প্রধানমন্ত্রীর দিমো ফুল। ওমা, ফুলের চতুর্ভাষ হইল ফাতা। ফাতা দিয়া ফুল দিরে চতুর্দিকে ঘিরা। কি ফাতা দিমো না ফুল দিমো? তো ফাতা দিতেছেন কেন? কো ফুলগুলারে সুন্দর একটা মালা বানাইতে হইলে, সুন্দর একটা তোরা বানাইতে হইলে কিছু ফাতা লাগবো। তাইলে ফাতা দিমু না ফুল দিমু। তো ফাতার লগে, ফুলের লগে ফাতা থাকার কারণে ফাতাটাও এখন কি দামি হয়ে গেছে, ফাতাটাও প্রধানমন্ত্রীর হাতে চলে গেছে, ঠিক না বেটি? বন্ধুর ওলি আল্লাহ গণ হইলো ফুল, কামেল ওলি আল্লাহ হইলো ফুল, আর আমরা হইলাম ফাতা। যদি লাগা দেখতে পারি ফুল যেখানে যাইব ফাতাও সেখানে যাইব, তাহলে আমাদের ফাতা হওয়ার দরকার আছে না নাই? ফাতা হইব কইতে ছাতা হয়ে রয়েছে, এরা ওলির বিরোধিতা করে ওদুল ফাতা হন যাইব, ছাতা হয়ে যাইতেছে। তাহলে দুনিয়ায় বিরোধিতা করলে আখেরাতে খবর আছে না নাই? তাহলে ওলি আল্লাহর আমাদের দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজে আছে, ওলি সারা উপায় নাই। ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ ওলি আল্লাহর নাম নেওয়াইতেছে, সালাম দিতেছে, এই নামাজ পড়ে বাইরে আর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাইলে বোঝা যায় নামাজ পড়লা একরকম, বাইরে ইয়া করতেছ একরকম। এই জন্য আল্লাহ কইছে নামাজ পড়ো না। পড়ুন না সুবহানাল্লাহ। কি কয় দেখছেন নামাজ বলে পড়ো না? কই কয়ে গেছে নামাজ পড়ো না? তিরিশ পারা কোরআনে কোথাও বলে না আল্লাহ নামাজ পড়ো, বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। নামাজে যেটা বলবা বাইরে আইয়া সেটা করবা, যদি কইরা থাকো তাহলে কায়েম হইছে, আর যদি পইরাও একটা আর করো আর একটা, তাহলে কায়েম ফরা হইছে কিন্তু কায়েম হইছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নামাজের ভিতর আছে না নাই? নামাজে দিয়ে ইয়া বাইরে ইয়া কোন নবীর সালাম দেওয়ান যেত না, দিয়ে আইলা তুমি মসজিদ দিয়ে ইয়া হন বাইরে ইয়া কই দেওয়ান যেত না, তো তুমি হেন দিছো কেরে? দিলে তো সব জায়গায় দেওয়া যাব না,
আরো কা আসসালামু আলাই কা কার ব্যাকরণে কি বলে জানেননি? আর ওয়াজ কই করবেন, আপনাদেরও ধৈর্য শেষ। কা কাকে বলে জানেননি? কা হইলো যিনি সামনে থাকে উনি হইলো কা, আর যিনি সামনে নাই উনি হইলো হু। আরবি তো হু হইলো সামনে, আরে দূরে, যিনি সামনে নাই। ইংরেজিতে বলে হি বা শি, ওই দূরে অনুপস্থিত সামনে নাই, আর যিনি সামনে থাকে বলে ইউ। ইউ আর ভেরি গুড, ইউ আর তুমি খুব ভালো, যিনি সামনে আছে। তো ইউ আরবি তো হইলো কা, যিনি সামনে আছে উনি কা। নামাজে সালাম দিলাম আসসালামু আলাইকা, অর্থাৎ বললাম যে নবী আমার সামনে আসো ওই নবীরে সালাম করুন না। সুবাহ, বাইরে আইয়া কই নবীকে আজান না জড়াইতে পারেনি, তুমি নামাজ কি নামাজ পড়ছো? ওইটা এর লাগে তো খোদাই কছে নামাজ পড়ো না, নামাজ কায়েম করো করুন না। সুবাহ, হেরা তো শুধু নামাজ পড়ে পড়ে পড়তে পড়তে খুলনাতে বরিশাল যায়, বরিশালতে সিটাং যায়, কোনো কাম কোনো কাম হইব? হইতো না, হইতো না। যেটা নামাজে কইবেন আল্লাহর লগে ওয়াদা করবেন এটা মানতে হইব, বাইরে আইসা বাস্তবায়ন করতে হইব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কোন নবীর কোন আওলাদ আসেনি? কোন নবীর তো সব ছেলেরা মরে গেছে, নবীর আবার আওলাদ হইলো কই থেকে? তো তুমি নামাজ কি পড়ো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে আর কিছু আসেনি? ওয়ালা আলে, নবীর আওলাদের উপর সালাম। তুমি নামাজও সালাম দিলা, নবীর আওলাদ আছে, বাইরে এখন নবীর আওলাদ নাই, তুমি এটা পড়ছো কি? আল্লাহকে মস্কারি করো, নামাজে কও কি আর বাইরে ইয়া কও কি? আল্লাহ আমরারে হেদায়েত নসিব করুক, আগে আমার নসিব করুক, আমাদের সবাইকে করুক, সবাই বলি আমিন। আপনাদেরকে আর কষ্ট দিব না। এই যে ফকির সাহেব, উনি কততম 28তম সুন্নি সম্মেলন, একদিন দুই 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 বছরের না, 28তম সুন্নি সম্মেলনে আমরা যারা হাজির হয়েছি, ওনার খেদমত এবং আমাদের সকল খেদমত এবং আলোচনা সেগুলা মজবুত আকারে ধারণ করে আমাদেরকে সামনের দিকে চলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাদেরকে আল্লাহর এবাদত, মা বাবার খেদমত, উলিয়া উলিয়ার মহব্বত, কবর মাজার জিয়ারত, এগুলার দরকার আছে না? কোরআন তেলাওয়াত দরকার আছে নি? আছে, এখন তো আছে না, এখানে না কই আছে, ঘরে গেলে তো আর টিকতে পারি না, ঘরে গেলে বিদায় দে কয় বাই বাই কথা ঠা আছে না? নবী বলছে আসসালামু আলাইকুম, যাওয়ার সময় শিক্ষা দিবা বলো আসসালামু। এখন আমরা ফোলা ভেন্ডে শিক্ষা দিই, দরজার বাইরে কেউ বাবা বলো টাটা, এরপরে বাপে আর মায় কয় বাই বাই, বাই আর হায় সালাম উঠে গেছে গা। সালাম যখন উঠে গেছে, সালাম অর্থ জানি কি? অশান্তি। তো সালাম অর্থ কি? আপনারা কিছু কর না, সালাম অর্থ কি? তো শান্তি যখন উড়াইয়া দিছি হায় আর বাই দিয়া, তো এই গড়ে কি কোনোদিন শান্তি আইব? কয় জামাইয়ে বউরে মানে না, বউয়ে দেয় 4টা কিল, জামাইয়ে দেয় 6টা কিল, তো কি নাই? কো শান্তি নাই। তো শান্তি নাই কেন? গেল কই শান্তি? কই শান্তি তো গেছে গা, কই কই গেছে? কয় হায় আর বায়, হায় আর বায়ে শান্তি গেছে, ঘরের মধ্যে কয় অশান্তি, জামাই বউ মানে না, বউ জামাই মানে না, ছেলে মেয়ে মানে না, মেয়ে বাবা মানে না, এই একটা অশান্তি আছে না নাই? তাহলে ঘরে ঘরে শান্তির দরকার আছে নি? তাহলে ঘরের মধ্যেও আমাদের আমল জারি রাখতে আজকের ওয়াজ থেকে আমরা ফিরে যাবো ঘরের মধ্যে, নিজেরা বসা, নিজেরা বসলে তো আর পর্দা লাগে না। আমার মেয়ে, আমার বউ, আমি, তিন মেয়ে দুই ছেলে আর আমরা জামাই বউ, হয়ে গেলাম 7 জন। এখানে কি কারোর কোনো পর্দা করতে হয়? পর্দা করতে হয় না। তাহলে এখানে যদি আমরা জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একটু মিলাদ শরীফ পড়ি, দাঁড়াইয়া সালাম দিই, আল্লাহ আল্লাহ জিকির করি, মোনাজাত করি, তাইলে তো রহমত আওয়ার একটা রাস্তা হইব। কি কোন হইব নি? হইব, যদি ঘরে আমি আমলটা জারি রাখি। আমার আমরারে ওয়াজে ভাড়াই দিয়ে আমরা মা বোনেরা জানি কি করে, ওই স্টার জলসা, জি বাংলা, আরো কি কি কত কিছু করে, এটা আল্লাহ জানে, আমরা না কষ্ট করতেছি। তাহলে এই কষ্টটা ঘরেও কাজে লাগাইতে হবে, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আমি জুমার নামাজও আয়া পড়ি, ঘরের তারার কিছু করণের দরকার আছে নি? আছে। এরার জন্য জুমার নামাজ নাই, এরা জোহরের নামাজ পড়বে। এবাদত বন্দিগি ঘরে জারি রাখার দরকার আছে নি? আছে। আল্লাহ তাআলা সেই হিসাবে আমাদের ঘরগুলোকে পরিবর্তন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখানে দুইটা প্রশ্ন হলো, মৃত পিতা মাতার জন্য মেয়েরা দোয়া